লিমিটের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি শুধু লিমিটের এমসিকিউ সাধারণত হয় না, তোমাদের কি করবে, লিমিট কন্টিনিউটি ডিফারেনশিয়েবিলিটি তিনটে মিশিয়ে এমসিকিউ আসতে পারে। তো ডিফারেনশিয়েবিলিটি পড়ানো হয়নি, কন্টিনিউটি এখনও হয়নি, সো আমরা এই দুটোকে নিয়ে, শুধু লিমিট নিয়ে কিছু এমসিকিউ শর্ট আউট করেছি, সেইগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্সার তোমাদের কাছ থেকে আমি আশা করছি। আমি খুব একটা অ্যান্সার দেবো না, তোমরা অ্যান্সার দেবে, আমি যাকে নাম ধরে ডাকবো সে অ্যান্সার দেবে, তারপরে সবাই মিলে ভাববো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আমরা লিমিটের আমরা বেশ কিছু এমসিকিউ আমি সাজিয়েছি, কিন্তু সেটা কেমন বলো তো, এসএসসির জন্য। আর যখন যখন আইআইটি জ্যামের জন্য হবে তখন হার্ডার হবে। তো এটা লেভেল ওয়ান, মানে এক নম্বর লেভেলের খুব ইজি টাইপ এমসিকিউটাও তোমাদের আলোচনা করব। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে, পরপর আমি এমসিকিউগুলো বলছি, দেখো বেটার লাগবে, খুব সুন্দর একটা জায়গা। তো শুরুতেই আমরা এই এমসিকিউটা বলছি, কি বলতে চাইছি একটু দেখে নাও। দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, এদের ভ্যালুটা কত হবে, জিরো হবে, ওয়ান হবে, ইনফিনিটি হবে, ডাস নট এক্সিস্ট হবে? অনুশ্রী বর বলো। জিরো হবে। কেন স্যার, যদি এক্সটাকে 1 বাই y ভাবে ক্যালকুলেট করা যায় তখন y টা 0 তে যাবে, তো y ইনটু sin 1 বাই 1, তো ওটা জিরো আসবে। না, এটা উত্তর হলো না, আর একটু ভালো করে বলো। মানে উত্তরটা খুব একটা ভালো হলো না, হলো কিন্তু খুব একটা ভালো হলো না। কেউ একজন, অন্য কেউ একজন, লাবণী বলছে ঠিক আছে, মানে x টেন্স টু ইনফিনিটি 1 বাই x কত হয় সেটা আমরা জানতে চাইছি। x টেন্স টু ইনফিনিটি 1 বাই x কত, কেউ একজন? তাহলে এটা কি, এটা কি লিমিট, ইনফাইনাইট লিমিট না ফাইনাইট লিমিট, নাকি ফাইনাইট লিমিট অ্যাট ইনফিনিটি, কোনটা বলে এটাকে? ভেরি গুড, তাহলে ফাইনাইট লিমিট অ্যাট ইনফিনিটি। অ্যান্ড সিনস সাইন এক্স ফর এনি এক্স ইজ বাউন্ডেড, তাহলে ফর অল এক্স বিলংস টু আর এর জন্য এটা বাউন্ডেড, তার মানে বাউন্ডেড ফাংশনের সঙ্গে একটা জিরো লিমিটিং ভ্যালু যদি প্রোডাক্ট করে দাও তাহলে জিরো হবে। তাহলে বাউন্ডেড যদি হয় তাহলে মনে রেখো লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই এক্স ইন্টু সাইন এক্স, এই টার্মগুলোর প্রোডাক্ট করলে আলটিমেটলি জিরো হবে। ও আচ্ছা সরি, এটা এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ তাহলে এটা জিরো হবে। তারপরে কোন রেজাল্টটা ইউজ করলাম, আমরা বললাম যে এফ এক্স জিরোতে যাচ্ছে, জি এক্সটা বাউন্ডেড হচ্ছে, তাহলে জিরো ইন্টু বাউন্ডেড কোয়ান্টিটি জিরো হতে পারে। জিরো ইন্টু ইনফিনিটি যদি হয়ে যেত সাইন এক্সের মানটা, সাপোজ সাইন এক্স টেন্স টু ইনফিনিটি, দেন জিরো ইন্টু ইনফিনিটি নট নেসেসারিলি অলওয়েজ গোজ টু জিরো, এটা হতে পারে ইনফিনিটি, এটা হতে পারে ফাইনাইট কোয়ান্টিটি আদার দেন জিরো, হতে পারে ইনডিটারমিনেট, মানে যা খুশি বিভিন্ন ধরনের হতে পারে, মানে এই ধরনের সিচুয়েশনে লিমিট ডাস নট এক্সিস্ট পর্যন্ত হতে পারে। তাহলে সব ধরনের পসিবিলিটি যেহেতু আছে, তাহলে সেই ক্ষেত্রে এই টার্মটা ফাইনাইট হওয়া খুব দরকার। জিরোর সঙ্গে যা খুশি মাল্টিপ্লাই করলে ফাইনাইট হয় না, জিরোর সঙ্গে ফাইনাইট কোয়ান্টিটি মাল্টিপ্লাই করলে জিরো হয়, জিরোর সঙ্গে ইনফিনিটি মাল্টিপ্লাই করলে জিরো নাও হতে পারে, আবার কখনো কখনো হতেও পারে জিরো নাও হতে পারে। তার এক্সাম্পল আমি যদি তোমাদের বলি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, কোথায় কোথায় বললাম এই লিমিটটার উপরে সাইন এক্স পার্টটা কী বলো তো, কেউ একজন? জিরোতে জিরোতেই যাবে, আর নিচে ওয়ান বাই এক্স আছে, মানে কি ওয়ান বাই এক্সটা ইনফিনিটি যাবে। তাহলে জিরো ইন্টু ইনফিনিটি হিসাব মতো তুমি কী বলছো, জিরো হওয়া উচিত, কিন্তু এর মান কত হয়? ওয়ান। তাহলে ওয়ান যখন হচ্ছে, এখানে তো জিরো হওয়া উচিত কিন্তু ওয়ান হচ্ছে, তার মানে বুঝলাম জিরো ইন্টু ইনফিনিটি করলে ওয়ান আসতে পারে, সো দিস ওয়ান ইনডিটারমিনেট। তাহলে মনে রেখো বাউন্ডেড কোয়ান্টিটি হলে জিরোর সঙ্গে যাই গুণ করবে না কেন, জিরোই আসবে। সো এই হচ্ছে একটা রেজাল্ট। এবার নেক্সট জিরো অ্যান্সার, ও এটা তো হয়েই গেল, জিরো ইনফিনিটি যেহেতু এক্সটেন্স ইনফিনিটি আছে মানে জিরোই হবে, তাহলে এই হচ্ছে আমার কারেক্ট অপশন। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, কোথাও কোনো কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞাসা করো।
নেক্সট চলে আসো, ছোটো ছোটো কতগুলো প্রবলেম আছে, তারপরে আস্তে আস্তে আমরা হার্ডার টাইপ প্রবলেম নিয়েও আলোচনা করব। এটা খুব ইজি টাইপের কিছু প্রবলেম আছে যেগুলো অনেকগুলো প্রসিডিওরে আমরা ইভেন প্রুফও করে নিয়েছি, ঠিক আছে? অন্যের সামান্য বলো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ওয়ান বাই এক্স কী হবে? জিরো হবে, মাইনাস ওয়ান হবে, ওয়ান হবে, না নান অফ দিস, কোনটা হবে? তাড়াতাড়ি, ভেরি গুড, ডাজ নট এক্সিস্ট হবে, অপশন আছে এখানে, কেন ডাজ নট এক্সিস্ট বলছো? কেন ডাজ নট এক্সিস্ট বলছো বলো, কোন নিয়মে ডাজ নট এক্সিস্ট বলছো? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে যে এক্স এন চুজ করতে হয় আর একটা যে ওয়াই এন চুজ করতে হয়, এক্স এনটা কেমন নেবে? সাপোজ আমি এক্স এনটাকে নিয়ে নিলাম ওয়ান বাই টু এন পাই, ওকে, আর ওয়াই এনটাকে নিলাম টু বাই ফোর এন মাইনাস ওয়ান পাই, বোথ কনভার্জেস টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, অনেকবার বলা হয়েছে, আমি তোমাদের ভাবাচ্ছি, কিন্তু এফ অফ এক্স এন আর এফ অফ ওয়াই এন, এফ অফ এক্স এনটা কী হবে? সাইন টু এন পাই, অ্যান্ড দিস টু এন পাই টেন্স টু জিরো, অ্যান্ড সাইন এফ অফ ওয়াই এনটা হবে সাইন ফোর এন মাইনাস ওয়ান পাই বাই টু, অ্যান্ড দিস ওয়ান টেন্স টু মাইনাস ওয়ান, ফোর এন মাইনাস ওয়ান পাই বাই টু মাইনাস ওয়ানে যাবে। তাহলে এক্স এন ওয়াই এন বোথ টেন্স টু জিরো, অল দো লিমিটিং ভ্যালু আর ফাংশনাল লিমিটিং ভ্যালু টেন্স টু ডিফারেন্ট লিমিট, হেন্স বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিস লিমিট ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট অপশন যেহেতু নেই তার জন্য নান অফ দিস হবে। ক্লিয়ার? খুব ইজি। তো এই ধরনের প্রবলেমগুলো তোমাদের পারা উচিত, যেন অ্যাভয়েড না করো, এমসিকিউ কিন্তু তোমাদের আসবে। দেখো প্রথম দিকে আমরা খুব ইজি টাইপের এমসিকিউ করছি ঠিকই, কিন্তু আস্তে আস্তে একটু হার্ডার টাইপ এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আমাদের টার্গেটই হচ্ছে আজকে তোমাদের লেভেলের যে এমসিকিউগুলো আসবে সেই এমসিকিউগুলো, যখন জ্যামের জন্য এমসিকিউ করা হবে সেটা একদমই অন্য রকম, অন্য ধরনের, সেই এমসিকিউর টাইম লাগবে, ঠিক আছে? এমসিকিউ না করলে ওই 20 নাম্বার যেটা আছে সেটা নিজে নিজে পারবে না, ওকে? এটা বলো, বর্ণালী বলো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু সাইন এক্স, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু সাইন এক্স কত হবে? ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু জিরো, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু ওয়ান, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু মাইনাস ওয়ান, কোনটা হবে? বর্ণালী, বর্ণালী দে, তাড়াতাড়ি বলো, বলো বলো, কী মনে হচ্ছে? লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু সাইন এক্স, এক্স ইন্টু সাইন এক্স কত হবে? ইনফিনিটি হবে, তো এখানে তো কোনো অপশনই নেই, তাহলে কোনটা হবে? ডাজ নট এক্সিস্ট আর ইনফিনিটি দুটোর মধ্যে পার্থক্য আছে, অনেকবার বলেছি। ও আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি ভুল লিখেছি, সরি সরি, ইনফিনিটি বলা আছে, ইনফিনিটি যদি না হতো, জিরো যদি হতো তো জিরো হয়ে যেত। এটা তাহলে ডাজ নট এক্সিস্ট যদি হয়, কেন ডাজ নট এক্সিস্ট হবে আমাকে উত্তর দিতে হবে। কেউ এক্স টেন্স টু ইনফিনিটি তাহলে জেড টেন্স টু মানে এক্সটাকে 1/0 গুড, সুমন ঠিক আছে, কারণ ও ও যেটা বলেছে এটা থেকে কিন্তু লিমিট ডাজ নট এক্সিস্ট হবে, ডাজ নট এক্সিস্ট হবে সেটা বুঝতে পারছো তো? ডাজ নট এক্সিস্ট আর ইনফাইনাইট লিমিট দুটোর মধ্যে দারুণ রকম পার্থক্য আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কারণ ইনফাইনাইট লিমিট মানে তুমি যাই নাও না কেন সেই ইনফিনিটিতে যাবে, আর ডাজ নট এক্সিস্ট মানে দুটো অ্যাপ্রোচের জন্য ডিফারেন্ট লিমিটে যাবে। সো এই প্রবলেমটা
এই প্রবলেমটাই আলটিমেটলি আসছে, তাহলে এটা ডাজ নট এক্সিস্ট হবে। ইভেন আমি তোমাদের পরের এমসিকিউটাতে প্রুভ করে দিতে পারি। পরের এমসিকিউটা দেখো না, পরের এমসিকিউটাকে এক্স টেন্স টু জিরো প্লাস আছে, সেটাও একটা ঠিক। তো এটা ডাজ নট এক্সিস্ট হবে আমি দেখাতে চাইছি কীভাবে, একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। যখন এমন পেয়ে গেলে, ঠিক এটা করার পর আমাদের কাজ হবে আমরা দুটো সিকোয়েন্স চুজ করব। কী কী সিকোয়েন্স চুজ করব? ও বলে দিল যে একটা এক্স এন একটা সিকোয়েন্স চুজ করতে হবে যেন পজিটিভ দিক দিয়ে যায়। কেমন সিকোয়েন্স নেবে বলো দেখি, এক্স এন একটা টু বাই ফোর এন মাইনাস থ্রি পাই, এটা বলেছিলাম তাই না? আচ্ছা ওয়াই এন একটা সিকোয়েন্স নেব টু বাই ফোর এন মাইনাস ওয়ান পাই। ওকে, দুটোই কিন্তু আমার ফাইনালি জিরোতে যাচ্ছে, দুটোই জিরোতে যাবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। যাক, দুটোই জিরোতে গেল, কিন্তু যখন এফ অফ জেড যদি আমার এই ফাংশনটা হয়, তাহলে এফ অফ এক্স এন কত হবে? এফ অফ এক্স এন হবে উল্টে যাচ্ছে, এফ অফ এক্স এন মানে যা থাকবে উল্টে যাবে, তাহলে ফোর এন মাইনাস থ্রি পাই বাই টু, আর সাইন কত? ফোর এন মাইনাস থ্রি পাই বাই টু। সাইন ফোর এন মাইনাস থ্রি পাই বাই টু কত হয় কেউ একজন? ওয়ান, তাই তো? তাহলে ওয়ান মানে পজিটিভ কোয়ান্টিটি, আর এন টেন্স টু ইনফিনিটি কী হবে? ইনফিনিটিতে যাবে। গুড, কখন? অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। সিমিলারলি এফ অফ ওয়াই এন যখন নিচ্ছে কী আসছে? ফোর এন মাইনাস থ্রি, তো ফোর এন মাইনাস কত নেব? ওয়ান নিলাম, ফোর এন মাইনাস ওয়ান পাই বাই টু উল্টে যাচ্ছে, সাইন অফ ফোর এন মাইনাস থ্রি ফোর এন মাইনাস ওয়ান পাই বাই টু। বলো দেখি ফোর এন মাইনাস ওয়ান কত হয় সাইনের? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান যেহেতু আগে আছে, খেয়াল করো মাইনাস ওয়ান আছে, এন টেন্স টু ইনফিনিটি, এন টেন্স টু কিন্তু ইনফিনিটি করছো, তাহলে মাইনাস ওয়ান যেহেতু আছে তাহলে মাইনাস ইনফিনিটি হবে। সো দিস টার্ম গোজ টু মাইনাস ইনফিনিটি হোয়েন এভার এন টেন্স টু ইনফিনিটি। যেহেতু দুটো লিমিট এসছে তার জন্য লিমিট ডাজ নট এক্সিস্ট, কথা বলছো? লিমিট ডাজ নট এক্সিস্ট, কিন্তু ইনফাইনাইট লিমিট আলাদা। তোমরা অনেকে বলতে পারো স্যার ইনফাইনাইট লিমিট দিয়ে দিলে তো ওই অপশনটাই হওয়া উচিত, আমি চিন না, দুটো আলাদা জিনিস। আমি তোমাদের ওই সেন্সটাই বোঝানোর চেষ্টা করছি। সো ডাজ নট এক্সিস্ট হবে, এক্সিস্ট জিরোতে তো হওয়া যাওয়ার কোনো প্রশ্নই নেই, ইনফিনিটি আছে একটা, আর এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু ওয়ান, এগুলো তো অপশনগুলোই ভুলভাল দেওয়া আছে। সো এই অপশনগুলো যদি কেউ না জানো, কোনো কিছুই জানো না, মিনিমাম একটা কনসেপ্ট আছে, তাতেই তুমি বলে দেবে এটা ডাজ নট এক্সিস্ট, কারণ এক্স টেন্স টু ইনফিনিটি আছে, ইনফিনিটির সঙ্গে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হবে। তার মানে এই অঙ্কটাতে জিরো না লিখে এখানে বলা উচিত ছিল এক্সিস্ট, এক্সিস্ট না বলে বলা উচিত ছিল দিস ওয়ান টেন্স টু ইনফিনিটি, মানে এদের ভ্যালুটাই ইনফিনিটি ডাইরেক্ট। তাহলে ইনফিনিটি বললে তুমি কনফিউজড হয়ে যেতে, এবার হয়তো বি নাম্বার অপশনটা দিলেও দিতে পারো, অনেকে বি দিয়ে দেবে, হয়তো কনফিউজ হয়ে যাবে, কারণ এবার চাপে পড়ে গেছো। যেহেতু এখানে দু ধরনের পসিবিলিটি আছে, তার জন্য কিন্তু এর লিমিট ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আসছে বলে। যেমন একই রকম প্রবলেম হচ্ছে চারেরটা, আমি একজনকে জিজ্ঞাসা করবো, সে কিন্তু ভেবে চিন্তেই কোশ্চিনটা অ্যান্সার দেবে, কারণ যাই বলবে আমার তো কেন যেন মনে হচ্ছে ভুল হওয়ার একটা পসিবিলিটি আছে। অর্কবাবু বলো, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, মাথায় রেখো জিরো প্লাস আছে, ওয়ান বাই এক্স সাইন ওয়ান বাই এক্স কত হবে? অপশনগুলো কনফিউজড করার মতো, একটা ইনফিনিটি আছে, ওয়ান আছে, জিরো আছে, ডাজ নট এক্সিস্ট, কোন অপশনটা হবে? এক্স টেন্স টু জিরো প্লাস আছে রে বাবা, জিরো কী করে হয়? ওয়ান বাই এক্স তো নিচে আছে। তুমি যখন সেম প্রবলেমের জন্য এখানে এরকম ডাজ নট এক্সিস্ট পেলে, তো ওখানে কেন জিরো হবে, বা ইনফিনিটি পেলে এখানে কেন জিরো হবে, কেন জিরো কেন বলছো বলো দেখি, ভেবে বলো। অর্কবাবু বলো, পালিয়ে যেও না, আমি কোশ্চিন জিজ্ঞাসা করছি, ওরা পালিয়ে যাচ্ছে। অনেকে বলছে স্যার যদি এবার মারে একটু, মারবো না রে বাবা, মারার সুযোগ নেই, এমনি তো সামনাসামনি থাকলেও মারতাম না। বলো অর্ক, তাড়াতাড়ি, কনফিউজ করার মতো অপশন ইনফিনিটি, ইনফিনিটি ডাজ নট এক্সিস্ট, ওকে সেমন্তী ডাজ নট, আচ্ছা অনিন্দিতা
ইনফিনিটি হবে না কেন? তুমি তো শুধু জিরো প্লাসের দিক দিয়ে যেতে পারো, তুমি তো একমাত্র জিরো প্লাসের দিক দিয়ে যেতে পারো, নেগেটিভ দিক দিয়ে যাবে না। নেগেটিভ দিক দিয়ে না গেলে তো মাইনাস ইনফিনিটি আসার তো কোনো চান্স নেই, তাহলে ইনফিনিটি হওয়া উচিত, কেন হবে না? সবাই কনফিডেন্স দিয়ে এত বলছো কী করে? আমি কি আগে এরকম অঙ্ক করেছি? হ্যাঁ, তাহলে এখানে তো একটাই তো লিমিট পজিটিভ দিক দিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে কী হবে সেমন্তি? ও যেটা বলছে এই অ্যানসারটাই, শোনো আমরা আমরা তো এমন করিনি যে এই জায়গাতে অনেকে বলছে স্যার এখানে মাইনাস নিয়ে, আমি মাইনাস যাইনি তো, আমার তো এখানে দুটোই যদি প্লাস হয় তো সে তো দুটোই প্লাস মানে কি জিরোর দিকে আসছি ঠিকই, কিন্তু সেই তো দুটোই প্লাসের দিক দিয়ে আসছি, তাহলে দুটোই পজিটিভ সিকোয়েন্স, প্লাসের দিক দিয়ে জিরোতে আসবো, কিন্তু তার ফাংশনাল সিকোয়েন্সগুলো তো একটা ইনফিনিটি একটা মাইনাস ইনফিনিটি আসছে, তার কারণ হচ্ছে এই জায়গায় মাইনাস ওয়ান প্লাসের দিক দিয়ে আসলেও হবে। তুমি বলছো কেন স্যার? তার উত্তর খুব সিম্পল, পিরিয়ডিক ফাংশন তো বলে দেওয়া আছে, জিরো এটা পাই বাই পাই যদি এটা হয় তাহলে জিরো থেকে পাই দিস ওয়ান, তারপরে আবার এইভাবে যাবে আবার এইভাবে যাবে, তো আমার এইটুকুর মধ্যে এখান থেকে শুরু করে জিরো তো এটা জিরোতে যাব, এরকম সিকোয়েন্স মানে এই জায়গাতেই তো ওর কি বলবো, ও আচ্ছা আচ্ছা, এটা যেহেতু আবার নিচের দিকে এসে নিচের দিকে এসে আবার এই দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, তাই তো? মানে আমি বলতে চাইছি সিকোয়েন্সের টার্মগুলো পজিটিভ দিকেই যদি থাকে, সাইনের ভ্যালু তো নেগেটিভ হতে পারে, তাহলে সাইনের ভ্যালু পজিটিভ দিক দিয়ে জিরোতে আসলে তখনও নেগেটিভ হতে পারে, তাহলে সেই কারণে এটা নেগেটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হয়েছে মানে আগের মাইনাস হয়ে গেছে। তাহলে মনে রেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা নতুন একটা প্রসিডিওর তোমাদের ভাবানোর চেষ্টা করছে, জাস্ট এই প্রবলেমটা যদি পরীক্ষার সময় আসে তাহলে কী করবে জানো তো, এফ অফ এক্স সমান সমান ওয়ান বাই এক্স সাইন ওয়ান বাই এক্স নেবে, নিলে এক্স গ্রেটার জিরো। তুমি বলছো কেন স্যার গ্রেটার জিরো? কারণ নেগেটিভ দিক দিয়ে জিরোতে আসার পসিবিলিটি নেই, বন্ধ করে দিয়েছে, নেগেটিভ দিক দিয়ে জিরোতে আসা যাবে না, ঠিক? তাই যদি হয় বলো দেখি এবার লিমিট, আচ্ছা লিমিটটার থেকে বড় কথা, ঠিক আছে একটা নোটেশন লিখছি, সেটা হচ্ছে এক্স টেন্স টু জিরো প্লাস, কারণ পজিটিভ দিক দিয়ে আসবো, এফ ওভ এক্স হলো তো, এক্স টেন্স জিরো প্লাস এফ ওভ এক্স, তারপরে মনে আছে তোমাদের এফ ওভ এটাকেই আমরা জিরো প্লাস লিখতাম, কিন্তু আমরা আরেকটা নোটেশন লিখতাম এর আপার, আপার মানে দিস ওয়ান, এর আপারটা কত হবে কেউ একজন একবার বলেছিলাম, এটা ইনফিনিটি হবে, আর এফ অফ জিরো প্লাস জিরো এর লোয়ার, লোয়ার মানে এটার লোয়ার, লোয়ার মানে এক্স টেন্স টু জিরো মাইনাস না সরি জিরো প্লাস এফ অফ এক্স তার লোয়ার, আমি বলছি এটার মান মাইনাস ইনফিনিটি হবে। তুমি যদি বলো কেন স্যার, তার উত্তর খুব সিম্পল, এফ অফ এক্সটা যেহেতু ওয়ান বাই এক্স সাইন অফ ওয়ান বাই এক্স, কথা বোঝো এফ ওভ এক্সটা হচ্ছে ওয়ান বাই এক্স সাইন অফ ওয়ান বাই এক্স, আমি পজিটিভ দিক দিয়ে আসি না কেন, সাইনের মানটা যেহেতু ওয়ান আর মাইনাস ওয়ানের মধ্যে ফ্ল্যাকচুয়েট করতে পারে, তাহলে সেক্ষেত্রে জিরো জিরোর দিকে গেলে মাইনাস ওয়ান থাকলে মাইনাস ইনফিনিটি হবে, জিরোর দিকে যাওয়ার জন্য ওয়ান বাই এক্সটা ইনফিনিটি যায়, মাইনাস ওয়ান থাকলে মাইনাস ইনফিনিটি হবে আর প্লাস ওয়ান হলে প্লাস ইনফিনিটি হবে, তাহলে আলটিমেট কনক্লুশন হচ্ছে দুটো লিমিট আসার চান্স আছে। সো ডাস নট এক্সিস্ট হচ্ছে কারেক্ট অপশন, বাকিগুলো হবে না। আমার কেন যেন মনে হচ্ছে ম্যাক্সিমাম ছেলে পেলে প্লাস দেখে ইনফিনিটি করে দেবে, কিন্তু প্লাস দেখে ইনফিনিটি করার মতো নয়। এই ধরনের লিমিটের ক্ষেত্রে আমরা পরের দিকে কন্টিনিউটিতে পড়ব, এটা সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি, ডিসকন্টিনিউটি কিন্তু সেই ডিসকন্টিনিউটিটা সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি, এটা পরের দিকে পড়ব, পরে পড়ব, আপাতত মনে রেখো শুধু। যদি এই রেজাল্টগুলো আমি তোমাদের একবার বলেছিলাম না যে আপার বের করবো কী করে লোয়ার বের করবো কী করে টেকনিকগুলো বলিনি, বলেছিলাম তো, বলেছিলাম তো, হ্যাঁ বলিনি, বলছো আচ্ছা ঠিক আছে, তাহলে এই নিয়ম দিয়ে আর করো না, কোন নিয়ম দিয়ে করবে? আমি বলছি এই নিয়মটা দিয়ে করো, মানে এক্ষেত্রে আমরা দুটো সিকোয়েন্স চুজ করবো, বোঝো দুটো সিকোয়েন্স চুজ করবো, যে সিকোয়েন্সগুলো
পজিটিভ দিক দিয়ে যাবে, খুব ভালো করে বোঝো। দুটো সিকোয়েন্স চুজ করব, যে সিকোয়েন্সগুলো পজিটিভ দিক দিয়ে জিরোতে যাবে, কিন্তু লিমিটিং ভ্যালু যেহেতু দুটো আসতে পারে, তাহলে এটা লিমিট ডাস নট এক্সিস্ট, লিমিট এক্সিস্ট, লিমিট ডাস নট এক্সিস্ট, লিমিট ইনফাইনাইট, তিন ধরনের পসিবিলিটি আসছে। ইনফাইনাইট লিমিট হলেও যেন আমি বলছি হ্যাঁ কিছু একটা হচ্ছে, ডাস নট এক্সিস্ট হলে কিন্তু অন্য ধরনের কথাবার্তা। আশা করি ভালোই বুঝতে পেরেছ, না বোঝার কিছুই নেই। এবার নেক্সট কোশ্চেন, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে উইদাউট হেজিটেশন জিজ্ঞাসা করবে। আমার কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে এমসিকিউগুলো কিভাবে করব তার টেকনিকটা বোঝানো। বলো মাইনাস ইনফিনিটা কেমন কেন হলো স্যার, যে কাছে যেটা বললেন ডান্স, মাইনাস ইনফিনিটা এখানেই তুমি বোঝো। আমি কিন্তু এন টেস্ট টু ইনফিনিটি নিচ্ছি, মাথায় রেখো এন টেস্ট টু ইনফিনিটি মানে ইনফিনিটি হবে, কিন্তু এন টেস্ট টু ইনফিনিটিতে সাইনের এই মানটা তো মাইনাস ওয়ান হবে। ফোর এন মাইনাস ওয়ান পাই বাই টু, এই টার্মটা কোন টার্মটা? আমি যে এই টার্মটা হচ্ছে থ্রি পাই বাই টু, থ্রি পাই বাই টু মানে এটা পাই যদি হয় তাহলে পাই প্লাস পাই বাই টু মানে এই পয়েন্টটা, বোঝো? পাই প্লাস পাই বাই টু মানে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা তো মাইনাস ওয়ান হচ্ছে। মাইনাস ওয়ানের সঙ্গে যেহেতু ফোর এন মাইনাস ওয়ান পাই বাই, ফোর এন মাইনাস ওয়ান মানে ইনফিনিটি মাল্টিপ্লাই করছো, তার জন্য নেগেটিভ আসছে, এটা নেগেটিভ আসছে এই কারণে। বুঝতে পারলে কথাটা কি বললাম? আচ্ছা, এটা তো আপার দিয়ে লোয়ার দিয়ে আমি ভেবেছিলাম যে করে দিয়েছি হয়তো, বা একবার অন্তত মেনশন করেছি হয়তো, তো যেহেতু ওটা মেনশন করা হয়নি সেজন্য আর বলছি না। কোথায় গেল ওটা প্রবলেমটা? এটা আপার দিয়ে যেটা করেছিলাম আমি যেহেতু মেনশন করিনি, আমরা কন্টিনিউটিতে ফ্রেশ করে বলবো, 100% বুঝতে পারবে। আমার কিন্তু অ্যানালাইসিস পড়ানোর স্টাইলটা একটু আলাদা, তোমরা দেখবে যদি তোমরা নোটটা ফলো করো আমার, ওই নোটে ম্যাক্সিমামটা কভার করেছি, বইয়ে নিজে নিজে পড়তে যাও দেখবে বুঝতে পারবে না, অনেক জায়গা কভার করেছি। এত দিন ধরে কেউ অ্যানালাইসিসের লিমিটটা পড়ায় না, লিমিট আমি দুদিন না তিন দিন ম্যাক্সিমাম পড়েছিলাম, মানে অফলাইনে যখন ক্লাস হতো তখন স্যার আমাদের পড়িয়েছিল, যখন লিমিটটা খালি ফাটাফট করে বলে দিল, বলেছি লিমিটটা পড়তে হবে না কন্টিনিউ থেকে পড়ো, কিন্তু ওরকমটি করিনি আমি, করবো না, কারণ আমাকে সাবজেক্টটাকে বুঝতে হবে, এনি হাউস সাবজেক্টটাকে বুঝতে হবে। ঠিক আছে, আপার লোয়ার আমি ভেবেছিলাম বলে দেবো, কিন্তু আপার লোয়ার তো বলেছি কি না সেটাই তো বুঝতে পারলাম না। কন্টিনিউটিতে এটা ফ্রেশ করে দেবো, এটা দারুণ জিনিস, ঠিক আছে, কারণ অ্যানালাইসিসটা কন্টিনিউটি শুরু করলে, আমি আজকে কন্টিনিউটি করাতাম, কিন্তু ভাবলাম যে তোমাদের তো কী ধরনের এমসিকিউ আসবে সেই ধারণাটা থাকা দরকার, সেই কারণে ভাবলাম যে এমসিকিউ কিছুটা হলেও টাচ করে যায়, অন্তত কিছুটা হলেও টাচ করে যায়, সুবিধা হবে। ঠিক আছে, দেখা যাক, এটা গেল, এবার চলে আসো এটা আর একটা এমসিকিউ, কী বলছে? নাম্বার ফাইভ একই অঙ্ক, শোনো, নাম্বার ফাইভে এক্স টেন্স টু জিরো আছে, এইদিকে সিকোয়েন্সটা আমি যা খুশি নিতে পারি। চলো তাহলে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা নাম্বার ফাইভটা বলে নিচ্ছি। লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, কার সঙ্গে ইকুয়াল হবে একটু যাচাই করতে বলছে, কার সঙ্গে ইকুয়াল হবে একটু যাচাই করতে বলছে। এটা বলবে আমাকে অর্পিতা সর্দার, বলো এক্স টেন্স টু জিরো কি হবে? জিরো হবে, কেন? কারণ সাইন ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার ইজ বাউন্ডেড, দিস কোয়ান্টিটি ইজ বাউন্ডেড, আর এক্স টেন্স টু জিরো, এক্সটা জিরো, অন্য জায়গাতে যেতে পারে না, তুমি পজিটিভ দিক দিয়ে যাও, নেগেটিভ দিক দিয়ে যাও, জিরোতেই যাবে, সো জিরো ইজ দ্য কারেক্ট অপশন। সো খুব ইমিডিয়েট ছিল, একটা টার্মকে জিরো বলবে, বাকিগুলো আর কিছু বলার দরকার। আচ্ছা, এই এই প্রবলেমটা কী হবে? বেকার বেকার এটা আর কেন করছি তাহলে, সেটাই, এটা কী হবে? এক্স টেন্স টু জিরো, এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স কত হবে? জিরো হবে, সো জিরো ইজ দ্য কারেক্ট অপশন, কারণ বুঝতে পারছো তো, এক্স স্কোয়ারটা জিরো আর সাইন ওয়ান বাই এক্সটা বাউন্ডেড, সাইন ওয়ান বাই এক্সটা বাউন্ডেড, সেই কারণে। ওকে, নেক্সট চলে আসো আরেকটা লিমিটেড প্রবলেম, যেটা তোমাদের পছন্দ হওয়া উচিত, আমি যাকে বলবো সে বলবে। গার্গি মজুমদার বলো, তাড়াতাড়ি, এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স, বাট নিচের দিকে একটা সাইন এক্স আছে,
সো এই লিমিটিং ভ্যালুটা কত হবে, এটা কিন্তু লিমিট বের করা এইচ এস এর একটা প্রবলেম অ্যাকচুয়ালি। লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই সাইন এক্স কত হবে, পরের স্টেপটা কত হবে সেটা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম নেওয়া যাবে না, জিরো হবে কেন বলো তো? আমি যদি এখানে একটা এক্স লিখতে পারি ও জিরো হবে বলছে, সো দেখা যাক সাইন ওয়ান বাই এক্স, আমার এই দিকটাতে একটা এক্স দরকার, কারণ নিচে যদি একটা এক্স হয় তাহলে সেক্ষেত্রে কী সুবিধাটা হবে না, এটা ওয়ান হবে, ওকে, আর আরেকটা এক্স এখানে থেকে যাচ্ছে, কি বলছো কি বলছো? এক্স ইন্টু কেন না, এই ফর্মটা বুঝতে পেরেছো? এখানে এক্স স্কোয়ার আছে, একটা এক্সকে আমি ডিভাইড করে নিলাম, বাকিটা বুঝতে পেরে গেছো? এবার শোনো কথাগুলো, এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, আর নিচের দিকে কি আসবে না, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ওয়ান বাই এক্স বাই এক্স, ডিভিশনের যে রুল সেই রুলটাই ইউজ করলাম, মানে লিমিট এফ এক্স বাই জি এক্স দিস ইকুয়াস টু লিমিট এফ এক্স ডিভাইডেড বাই লিমিট জি এক্স, এই রুলটা ইউজ করলাম, প্রোভাইডেড যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে যেন এই নিচের লিমিটটা নট ইকুয়াস টু জিরো হয়, নট ইকুয়াস টু জিরো হচ্ছে কিনা সেই লিমিটটা সেটা দরকার, নট ইকুয়াস টু জিরো তো অবশ্যই হবে, ব্যাস আর কোনো কিছু নেই, পরিষ্কার? সো উপরে নিচের লিমিটটা ওয়ান, উপরের লিমিটটা এক্ষুনি দু তিনটে অঙ্ক করলাম, এই তো এক্স স্কোয়ার আর এক্স একই কথা, বা এই প্রবলেমটা আগের প্রবলেমটা কোথায় গেল, আগের প্রবলেম আর একটা কোথায় গেল, হ্যাঁ এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, সো এগুলো জিরো হয়, তাহলে যেহেতু জিরো হচ্ছে তাহলে উপরে জিরো নিচে ওয়ান, খেয়াল করো উপরে জিরো নিচে ওয়ান, নিচে জিরো হয়ে গেলে কী হতো, উপরে ওয়ান নিচে জিরো, ভালো করে বোঝো, উপরে ওয়ান নিচে জিরো সেটা ইনফিনিটি, বুঝলে? আর যখন উপরে জিরো নিচে ওয়ান তাহলে এটা জিরো ডেফিনেটলি। আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স তার লিমিট এক্স টেন্স টু জিরো যখন করতাম তাহলে এই লিমিটটা কত হবে হিসাব মতো, কি উপরে ওয়ান নিচে জিরো কত হবে এই লিমিটটা, ইয়েস, তার মানে উপরে জিরো, উপরে ওয়ান নিচে জিরো শুধু নয়, এখানে জিরোটা কোন দিক দিয়ে সেটা খেয়াল করো, কারণ জিরো দিস ওয়ান এই দিক দিয়ে যেতে পারে, এই দিক দিয়ে যেতে পারে, যখন নেগেটিভ দিক দিয়ে যাবে তখন মাইনাস ইনফিনিটি, যখন পজিটিভ দিক দিয়ে যাবে তখন ইনফিনিটি, জানো তো এই জায়গাটা অনেকে ভুল করে, অনেকে বলে দেবে ইনফিনিটি, না ইনফিনিটি নয়, কিন্তু যদি এটা স্কোয়ার থাকতো তাহলে কী হতো, নেগেটিভ যাও পজিটিভ, নেগেটিভ যাও পজিটিভ যাও ইনফিনিটি হবে, ক্লিয়ার? তাহলে এটা ঠিকই বলেছো, জিরোই হবে, একদম ডেফিনেটলি জিরো হবে, সেটা আমরা বুঝে গেলাম। কোন সমস্যা? হ্যাঁ সেটা তাহলে একটু ভেবে নিচ্ছি, এক্স টেন্স টু জিরো উপরে সাইন এক্স তাই তো, আর নিচের দিকে এক্স স্কোয়ার ইন্টু, এরকম এটা বলছো কি? ওকে চলো তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই সাইন এক্স বাই এক্স, আর নিচের দিকে এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, এবার সমস্যাটা কোথায় না, এক্স টেন্স টু জিরো যদি নিয়ে নেই, এক্স টেন্স টু জিরো যদি নিয়ে নেই তাহলে এই টার্মটা তোমার আলটিমেটলি জিরো হবে, কিন্তু জিরোটা নেগেটিভ দিক দিয়ে হবে না পজিটিভ দিক দিয়ে হবে, সেটা একটা কোশ্চেন, কেউ একজন বলো দেখি এই টার্মের লিমিটিং ভ্যালুটা পজিটিভ দিক দিয়ে কত আসবে আর নেগেটিভ দিক দিয়ে কত আসবে, উপরে কিন্তু ওয়ান এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবার নিচের মানটা কত, তাই তো উপরে ওয়ান নিচের মানটা জিরো হবে এটা জেনে গেছি, কিন্তু নেগেটিভ জিরো হবে না পজিটিভ জিরো হবে কী মনে হচ্ছে, কারণ এক্স টেন্স টু জিরো করছো, তুমি যদি পজিটিভ দিক দিয়ে জিরোতে আসো, ওকে তাহলে সাইনের এই জায়গাটাতে পজিটিভই থাকলো, এখানে পজিটিভ, তাহলে জিরোই হবে,
মানে জিরো পজিটিভ দিক দিয়ে জিরো মানে এটা পজিটিভ জিরো হবে। এবার নেগেটিভ দিক দিয়ে যদি জিরোতে যাও, নেগেটিভ দিক দিয়ে জিরোতে গেছো মানে যেন এক্স এর জায়গায় আমি মাইনাস অফ ওয়াই রিপ্লেস করেছি সাপোজ। তাহলে মাইনাস অফ ওয়াই রিপ্লেস করলে ওয়াই সাইন অফ মাইনাস ওয়ান বাই ওয়াই, সাইন কিন্তু অট ফাংশন, অট ফাংশন মানে মাইনাসটা খেতে পারে না, বাইরে বের করে দেয়। তাহলে মাইনাস ওয়াই আর ওদিক থেকে এটা মাইনাস এসে গিয়ে ফাইনালি সাইন ওয়ান বাই ওয়াই হবে, কারণ সাইন অট ফাংশন। তার মানে তুমি নেগেটিভ লেখা সত্ত্বেও আলটিমেটলি এটা পজিটিভই আসলো, তাহলে যাই করো না কেন এটা জিরোই হবে। তাহলে নিচেরটা যখন জিরো হয়ে যাচ্ছে মানে পজিটিভ দিক দিয়ে নেগেটিভ দিক দিয়ে যাই করো না কেন জিরোই আসে, তার মানে এটা ইনফাইনাইট লিমিট হবে। ওকে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ইনফাইনাইট লিমিট হবে আর উল্টে দেওয়ার সময় জিরো হবে। আশা করি বুঝতে পেরে গেছো। রোহন, তোমার অ্যানসার পেয়েছ? না, উপরে তো ওয়ান, উপরে ওয়ান, জিরো বাই জিরো ফর্ম দিয়ে করা যাবে না, কারণ ল্যাপিটাল রুল ইউজ করতে গেলে এই ধরনের যে ফাংশানগুলো আছে সেগুলো ডিফারেন্সিয়েবল হতে হবে। আমার কথা বোঝো, এই ধরনের ফাংশানগুলো ডিফারেন্সিয়েবল হতে হবে। কিন্তু মনে রেখো সাইন ওয়ান বাই এক্স তার সঙ্গে এক্স স্কোয়ার প্রথমবার ডিফারেন্সিয়েবল হবে, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েবল আর হবে না, বা তৃতীয়বার হলে তৃতীয়বার হবে না। তৃতীয়বার কেন হবে না? তখন কি হয়ে যাবে, একটা টার্মের ক্ষেত্রে শুধু সাইন ওয়ান বাই এক্স বা কস ওয়ান বাই এক্স আসবে। এই ধরনের লিমিটগুলো ডাস নট এক্সিস্ট। তাহলে যেহেতু এফ এক্স বাই জি এক্স ওই ধরনের টার্মগুলো ডিফারেন্সিয়েবল নয়, লিমিট এক্সিস্ট করার কোনো প্রশ্নই নেই, মানে এ ল্যাপিটাল রুল ইউজ করার কোনো প্রশ্নই নেই। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? কথা বোঝা গেল? মাইনাস ইনফিনিটির দিকে কই যাচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না কি করে যাচ্ছে বলো দেখি। হ্যাঁ, তাহলে এখানেও নেগেটিভ বসাচ্ছ, এখানে নেগেটিভ বসাচ্ছ, এখানেও নেগেটিভ বসাচ্ছ, এই নেগেটিভ আর এই নেগেটিভ দুটো মিলে পজিটিভ হয়ে যাচ্ছে। সেম প্রবলেম যদি কস ওয়ান বাই এক্স থাকতো, তাহলে এর নেগেটিভটা বাইরে বেরোয় না। আমরা জানি কস ফাংশানটা ইভেন ফাংশান, নেগেটিভ বাইরে বেরোয় না, এক্ষেত্রে ডাস নট এক্সিস্ট হয়ে যেত। সাইন ফাংশানটা যেহেতু, সাইন ফাংশানটা যেহেতু লিমিটটা এক্সিস্ট করছে না, সাইন ফাংশানটা যেহেতু ইভেন ফাংশান, ইভেন না সরি অট ফাংশান, তাহলে মাইনাস বেরিয়ে যায়। মাইনাস বেরোচ্ছে মানে এইদিকে মাইনাস, এইদিকে মাইনাস, আলটিমেটলি পজিটিভ হবে। যখন তুমি মাইনাস লিখছো, এই এক্স আর এই এক্স তো সেম এক্স, দুটো তো আলাদা এক্স নয়, একই এক্স। তাহলে একই এক্স হলে তো এই এক্স যখন নেগেটিভ বসে তো এখানে বসে, এখানে বসে তো পজিটিভ হয়ে যাচ্ছে। আমি এটাই তো বললাম রে বাবা, এতক্ষণ ধরে যে যেটা বললাম সেটা তো আমার এই কোশ্চেনটা ছিল। বলো স্যার, বলছিলাম যে ইনফিনিটিটা এটা তো লিমিটিং কনসেপ্ট, এইবার লিমিট করার পর আমরা ইনফিনিটি লিখি, তো 1 বাই 0 তে ইনডিটারমিনেট ফর্ম, 1 বাই 0 ইনডিটারমিনেট নয়, 1 বাই 0 একদম ইনফিনিটি, 1 বাই 0 একদম ইনফিনিটি, এটা ইনডিটারমিনেট না, এটা ডিটারমিনেট ফর্ম, কিন্তু ইনফাইনাইট 1 বাই 0। বুঝতে পেরেছো কথাটা? কিন্তু জিরো বাই জিরো হচ্ছে ইনডিটারমেন্ট, এটা কিছু বলা যাবে না। ইনফিনিটি বাই ইনফিনিটি ইনডিটারমেন্ট, জিরো ইন্টু ইনফিনিটি ইনডিটারমেন্ট, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ইনডিটারমেন্ট, জিরো টু দি পাওয়ার জিরো ইনডিটারমেন্ট, ইভেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনডিটারমেন্ট, ইনফিনিটি প্লাস ইনফিনিটি নট ইনডিটারমেন্ট, এটা ডিটারমেন্ট, এটা ডিটারমেন্ট করা যাবে। ইনফিনিটি প্লাস ইনফিনিটি কত? ইনফিনিটি। তাহলে এটা ডিটারমেন্ট, একটা সমুদ্র পরিমাণ জল আর একটা হচ্ছে নদী পরিমাণ জল মিশে গেলে সমুদ্রই হয়ে যাবে, তাহলে ইনফিনিটি হবে। কিন্তু এটা নয়, এই ইনফিনিটি থেকে এই ইনফিনিটিটা বড় ইনফিনিটি, তাহলে এটা নেগেটিভ ভ্যালু, সরি নেগেটিভ ভ্যালু, আর এই ইনফিনিটিটা বড় তাহলে পজিটিভ ভ্যালু। তার মানে একবার পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, দুটোই সেম ইনফিনিটি, তাহলে জিরো আসতে পারে, জিরো আসতে পারে, পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে, তার মানে ইনডিটারমিনেট, এটা ইনডিটারমিনেট, এটা ইনডিটারমিনেট, জিরো টু দি পাওয়ার এ টু দি পাওয়ার জিরো সবসময় ওয়ান, তা বলে কি জিরো টু দি পাওয়ার জিরো ওয়ান? আমি বলছি না, ইনডিটারমিনেট, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এগুলো ইনডিটারমিনেট, কিন্তু ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি ডিটারমিনেন্ট, তার ভ্যালু হচ্ছে ইনফিনিটি। কথা বোঝা গেল কি বললাম? বাট ইনফিনিটি টু দি পাওয়ার জিরো ইজ অ্যান ইনডিটারমিনেট টার্ম। তাহলে কোনগুলো ইনডিটারমেন্ট, কোনগুলো ডিটারমেন্ট টার্ম, এটা তোমাকে ঠিকঠাক করে বুঝতে হবে। রোহন, তোমার অ্যান্সার পেয়েছো? স্যার,
ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে একটু মনে হচ্ছে প্রবলেম হলো নাকি আচ্ছা এটা ক্লিয়ার হবে আস্তে আস্তে অ্যানালিসিস তো এটাই বোঝানো আর কিছু না দেখো এই এই যে ওয়ান বাই জিরো কেন হচ্ছে ইনফিনিটি এটা বোঝা যাচ্ছে যে যত জিরোর দিকে যাবে তত নিচের দিকে জিরো দিকে যাচ্ছে মানে লার্জার নাম্বারের দিকে যাচ্ছে আলটিমেটলি কিন্তু ও ইনফিনিটির দিকে চলে যাচ্ছে সেন্সটা একটু অন্যরকম কিন্তু এই সেন্সগুলো আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে আচ্ছা এটার কি বলার কোনো দরকার আছে বলো দেখি এটা বলার দরকার আছে কি নাকি এটা এইচএসের একটা অঙ্ক মনে হচ্ছে কে বলবে এমনি তো কোঅর্ডিনেশন করলেই হয়তো চলে আসবে বা কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করলেই চলে আসবে কি বলছো আগের কোশ্চেনটা থেকে কি কিছু বলছো যদি ইনফিনিটিতে যায় এক্স যদি ইনফিনিটিতে যায় রুট এক্স ইনফিনিটিতে যাবে আচ্ছা এটার কথা বলছো হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে কত হবে ওটা দিয়ে করি সুবিধা হবে কি হবে ইনফিনিটি হয়ে যাবে না তো ইনফিনিটি যাবে কত হবে বলো এই লিমিটটা কত হবে দেবলি না গুহ বলো পারবে 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 ট্রাই করো এই লিমিটটা কত হবে দেবলি না পারবে বলো দেখি পারা উচিত ঠিক আছে আমার রুমটাতে এত লাইট না আমার চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে লাইট কম দিলে কোয়ালিটি মেনটেন হচ্ছে না লাইট বেশি দিলে চোখগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে কী করবে আর হবে আচ্ছা আমাকে এটা বলো কে বলবে সোনালি বলো দেখি সেমন্তী বলো দেখি নূরজামান বলো দেখি দেখে প্র্যাকটিস মানে এর কি এমনি তো হয়ে যাবে নাকি কে পারবে নাফিসা কি করলে বলো করে দাও কত হবে তাহলে ভেরি গুড ভেরি গুড বুঝতে পেরেছ চাপের কিছু ছিল না এটা খুব ইজি ছিল এক্স টেন্স টু ইনফিনিটি উপরে রুট এক্স আর নিচের দিকে হচ্ছে রুট আন্ডার অফ এক্স শোনো রুট আন্ডার হলো প্লাস রুট আন্ডার অফ আরেকবার এক্স তারপর প্লাস রুট আন্ডার অফ এক্স এই কথাটির মানে হচ্ছে তুমি যখন এক্স টেন্স টু ইনফিনিটি নিচ্ছ মনে রেখো আমি তোমাদের একটা লাইন লিখছি ইচ্ছা করে এই লাইনটার মানে হচ্ছে আচ্ছা ওয়ান দিয়ে ভাগ মানে রুট দিয়ে ভাগ করলাম তাহলে এখানে তো রুট আছে তাহলে কী হবে জানো তো এটা প্লাস ওয়ান হয়ে যাবে বুঝলে এবার এই টার্মটা দুবার রুট আছে দুবার রুট আছে মানে কি রুট তো ভেতরে একটা ছিল আরেকবার রুট আছে তারপরে দিস টার্ম ইজ নাথিং বাট ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু দি পাওয়ার ওয়ান বাই টু দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ক্লিয়ার এই টার্মটা মানে তাহলে ওয়ান বাই ফোর তুমি কী দিয়ে ভাগ করছো এক্স টু দি রুট এক্স দিয়ে ভাগ করছো রুট এক্স দিয়ে ভাগ করছো মানে রুট এক্স এখানে ভাগ হলো কত হবে এক্স টু দি পাওয়ার আচ্ছা নিচে করে দিচ্ছি হ্যাঁ নিচে করে দিলে কী হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর কেন উপরে করলাম না কারণ নিচে করলে এই ভ্যালুটা পজিটিভ আসবে তাহলে আলটিমেট কনক্লুশন হচ্ছে আলটিমেট কনক্লুশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এটা খুব সম্ভবত ওয়ান বাই টু তো তাহলে এটা মনে হয় ওয়ান বাই ফোরই আসবে নাকি ওয়ান বাই ফোর আসবে ব্যাস তাহলে নিচের দিকে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর বোঝো তার মানে এদের ভাগ করলে প্লাস নিচের দিকে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর প্লাস প্লাস ওকে একটা গণ্ডগোল করেছে সেটা হচ্ছে রুটই তো রাখতে হবে তার রুট লাগলাম রুট লাগলাম রুট রাখার পর আমি তোমাদের ওইভাবে না ক্যালকুলেশন করে অনুভাবে বলছি কারণ একটা রুট এক্স মানে এক্স গেল এবার এই এক্সটা যখন এর ভেতরে ঢুকবে তখন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু দিয়ে ভাগ হবে আর উপরে কী ছিল এক্স ছিল তাহলে এক্স দিয়ে যদি ভাগ হয় তাহলে নিচের দিকে এটা এক্স ওয়ান বাই টু হবে তার মানে এটা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু হবে কেউ বলতে পারে যে এটা হলো ঠিকই কিন্তু ছিল তো রুট
ছিল তো রুট, রুট যদি থাকে তাহলে আলটিমেটলি এটা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু হয়ে যাবে, তাহলে এমন হলো। প্লাস এবার পরের লাইনটাতে কী হবে, এখানে দুবার ভেতরে ঢুকছে, কথা বোঝো? তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে একটা রুট তো ঢুকলো, হিসাব মতো এখানে এক্স টু দি পাওয়ার এই টার্মটাতে থাকবে তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, খুব সম্ভবত, ঠিক বলছি কি? নিচের দিকে থাকবে, উপরে থাকার কোনো চান্স নেই। আচ্ছা, নিচের দিকে যখন থাকছে ক্যালকুলেশনটা একটু মিলিয়ে দেখবে, এবার যখন এক্স টেন্স টু ইনফিনিটি করছো উপরে ওয়ান, নিচে রুট আন্ডার অফ ওয়ান প্লাস রুট আন্ডার অফ এই টার্মটা নিচের দিকে এক্স থাকার জন্য জিরো, প্লাস রুট আন্ডার নিচের দিকে এক্স থাকার জন্য জিরো, তাহলে আলটিমেটলি ওয়ান বাই ওয়ান অ্যান্ড দিস ইকুয়ালস টু ওয়ান। ক্লিয়ার? অ্যান্সার ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে, সবাই বুঝতে পারলে? দেবলি না, মানে ভাগ করে কেন ভেতরে ঢুকলো? আচ্ছা, আমি অঙ্কটাতে না খুব ইজি কেন ভেবেছিলাম আরও সেটা বলি। আমি ভাবছিলাম যে এটা প্লাস করে ডট ডট করে চলছে, তখন একটা টেকনিক ছিল মনে আছে, ওয়াই ধরে নেব তারপর স্কোয়ার করে দেবো, মনে আছে ওরকম টেক? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে করা যাবে। তো আমার এটা ফাইনাইট পর্যন্ত আছে বলে সুবিধা হলো। আচ্ছা ধরো এটা এরম করতে করতে না ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, কথা বললাম বোঝো, তাহলে তখন তার ভ্যালু কত আসবে কেউ একজন? ওয়ানই আসবে, তাই না? কারণ তাই না, তা দেখো ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তো পরের দিকের টার্মগুলো নিচের দিকে ডিগ্রি বাড়বে, বাড়ুক, নিচের দিকে বাড়লে তো ভালো, এক্সটেন্স টু ইনফিনিটি আছে বলে, ব্যাস, ঠিক, ঠিক আছে, ক্লিয়ার? চলো এবার আইডিয়া পাচ্ছ কিন্তু কী ধরনের এমসিকিউ হতে পারে তার একটা আইডিয়া পেয়ে যাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। ভুলভাল অ্যান্সার দেবে না, কারণ আমরা খুব কশাসলি সাবধানে অঙ্কগুলো করাচ্ছি, এমন নয় যে অ্যানালাইসিস তুমি আইডিয়াতে অ্যান্সার দিচ্ছ। সাধারণত কী হয়, যাই করো না কেন পরীক্ষার সময় কিন্তু তুমি সেই আবার অ্যান্সার করার সময় কত অ্যান্সার বলতো রে, অন্যকে জিজ্ঞাসাই করবে হয়তো। যেদিন নিজে থেকে অঙ্ক করতে পারবে, নিজে কনফিডেন্স পারবে, সেই দিন তুমি স্টেবল পজিশনে পৌঁছে যাবে। আমি তো বারবারই বলি, এখন যা দিনকাল পড়েছে তাতে সব থেকে বড়ো কথা হচ্ছে আইআইটির মতো জায়গাগুলোতে চান্স পেতে হবে, ভালো ভালো ইনস্টিটিউটগুলোতে চান্স পেতে হবে, এখন সেই দিনকালটা পড়েছে। যদি ভালো ইনস্টিটিউটে একবার চান্স পেয়ে যাও, তোমাকে আর ফিরে তাকাতে হবে না, তুমি বেটার পজিশনে পৌঁছে যাবে, পিরামিডের মতো। যত পড়াশোনা তুমি কন্টিনিউ করবে, তত বন্ধু সার্কেলগুলোকে মোটামুটি ফেলে আসছো, দিয়ে এমন একদম পিরামিডের শীর্ষে গিয়ে এমনভাবে পৌঁছাবে, সেই দিনটা আমি ওয়েট করছি যেদিন পিরামিডের শীর্ষে পৌঁছাবে। সেই দিন কী হবে, দশটা সিট আছে আর দশজনে পৌঁছেছে, বা দশটা সিট আছে আর পনেরো জনে পৌঁছেছে, ওই পনেরো জন পাঁচজনকে যদি কাট অফ করে দাও, পাঁচজনকে তুমি কাট অফ করতে পারবে, সেই লেভেলে পৌঁছাতে হবে। তার জন্য পড়াশোনাটা বিএসসি করলে, এমএসসি করো, এমএসসি করার পর পিএইচডি করো, পোস্টডক করো, পিএইচডি মানে ছ বছর, বুঝতে পারছ? তারপর পোস্টডক করো, পিএইচডি করার পরে আবার ডক্টরেট ডিগ্রি করার পর পোস্টডক করো। পোস্টডক করলে কী সুবিধা হবে না, আইআইটিগুলোতেই তুমি চান্স পেয়ে যাবে, কিন্তু লেন্দি পড়াশোনা, প্রচুর টাইম লাগবে। অনেক বলে স্যার বয়স তো পার হয়ে যাচ্ছে, সেটাও ঠিক, তো বয়স পার হয়ে গেলে আমি বলেছিলাম যে পিএইচডি করার সময় তুমি বিয়ে করে নেবে, কারণ পিএইচডি করছো মানে তুমি সংসার চালাতে পারবে, পঁয়ত্রিশ সাঁত্রিশ হাজার টাকা করে পার মান্থ যখন ফেলোশিপ তোমাকে দেবে, তুমি সেই সংসার চালাতে পারবে, তখন বিয়ে করে নেবে। আমার অনেক বন্ধু ওরকম আছে বা ছিল, যারা হচ্ছে পিএইচডি চলাকালীন বিয়ে করে নিয়েছিল, ঠিক আছে, কারণ সংসার ধর্ম তো পালন করতে হবে না, চাপে পড়ে যাবে তো। আচ্ছা, অনেকে আবার বলে যে বাবা বিয়ে দিচ্ছে না স্যার, সেই জন্য স্যার পড়াশোনা বন্ধ করে দিয়েছি, কারণ জানো তো পড়াশোনা বন্ধ করলে বিয়ে হয়ে যাবে। যেমন বিশেষ করে তুমি স্কুল লেভেলের কথা বলো, ছেলেদের কথা তবুটা ঠিক আছে, মেয়েরা মাধ্যমিকে পাশ করতে পারলো না, ব্যাস বিয়ে হয়ে গেল। মাধ্যমিক যদি পাশ করে যায় তাহলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াবে, উচ্চ মাধ্যমিক ফেল করে গেল আবার দেখে বিয়ে হয়ে গেল, মানে একজনেরই বারবার বিয়ে হচ্ছে না। আমি বলছি সেই সমস্ত স্টুডেন্টের কথা বলছি, যে বছরই ফেল করবে সেই বছরই বাড়ি থেকে চিন্তা ভাবনা আসলো যে বিয়ে দিতে হবে, আর ছেলেদের তো বিয়ে দেবে না, তাকে বললো যে অটো চালাতে হবে, টোটো দিবে কিনে, এইসব কিনে দেবে। তো যাই হোক, তোমরা ট্রাই করো, জেনুইন কিছু কিছু স্টুডেন্ট বেরোবে যাদেরকে আমি শর্ট আউট করবো, ফিল্টার করবো, তারা কিন্তু
ভালো জায়গায় পৌঁছাও, এনি হাউ পৌঁছাতেই হবে, পৌঁছাতেই হবে। তার জন্য যা যা করার এখন করো, টাইম পার হয়ে গেলে পারবে না। একবার টাইম চলে গেলে তখন মনে হবে যে সময়টা আমার পড়াশোনা করার দরকার ছিল সেই সময় আমি পড়াশোনা করি, টাইমটা যেন না চায়। এই প্যান্ডামিক সিচুয়েশনে যে তোমরা এতজন পড়তে আসছো, এটা বিশাল ব্যাপার। এর থেকে ভালো কথা আর হতে পারে না। এরকম পরিস্থিতিতে তোমরা পড়াশুনো করছো, বাকিদের বন্ধুদেরকে ভাববে তারা পড়াশুনোই করে না, তারা ভাবছে যে দেখে দেখে টুকে দেবো। টুকে দিয়ে তুমি বেশি দূর এগোতে পারবে না, তোমার গ্র্যাজুয়েশনটাই লাস্ট ডিগ্রি হবে যদি টুকতে চাও, টুকলে বেশি দূর এগোতে পারবে না। কি বলছো? কোনটা? না না, এটা থার্ড ব্র্যাকেট, জাস্ট থার্ড ব্র্যাকেট। কথা সাতটা বলো, কথা হবে? এক্সটেন্স টু ইনফিনিটি আছে কিন্তু, ডাস নট এক্সিস্ট কেন বলছো বলো দেখি। দাঁড়াও, এই মা যা 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 যা, তুমি যখন জিরো আছো, না না শোনো শোনো, কথা সাতটার আমি উত্তর দিচ্ছি। যখন তুমি জিরোতে আছো মানে রিয়েল লাইনের মিডল পয়েন্টে আছো, তখন তোমার পজিটিভ দিক দিয়ে বা নেগেটিভ দিক দিয়ে আর পজিটিভ দিক দিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তুমি যখন ইনফিনিটিতেই আছো, তুমি তার আবার নেগেটিভ দিক দিয়ে ইনফিনিটি, এটা কোনো দিন হতে পারে? নেগেটিভ দিক দিয়ে ইনফিনিটি মানে লাস্ট পয়েন্ট খুঁজে পেয়েছো, তার নাকি নেগেটিভ দিক দিয়ে হতে পারে কি? সেন্স কি বলছে? তাহলে তুমি যেটা বলছো হয়তো সেটা ভাবছো যে মাইনাস ইনফিনিটি। যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে এই দিকের কথা বলছে, দুটো ভিন্ন ক্যাটাগরির ইনফিনিটি, একটা ইনফিনিটি আর একটা মাইনাস ইনফিনিটি, দুটো অনেক দূরে আছে। অনেক দূরে মানে এক্সট্রিম ওয়ান, এক্সট্রিম ওয়ান মানে বুঝতে পারছো, লাস্ট পয়েন্ট। কেউ যদি ইনফিনিটি হয়, কেউ যদি মাইনাস ইনফিনিটি হয়, এক্সট্রিম ওয়ান। ওকে বলো, কে অর্ক বাবা কী বলছো? কোঅর্ডিনেশন করলে চলে আসবে, ঠিক ঠিক বলছো তো? আমি কেন বলছি তোমাদের, এক্ষুনি আমি বললাম যদি ডাইরেক্ট ইনফিনিটি বসাতাম তাহলে এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, বাট ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনডিটারমেন্ট, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হচ্ছে ইনডিটারমেন্ট। তার মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে ডাস নট এক্সিস্ট, এটা নয়। কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটিটা এক্সিস্ট করতে পারে আর তার ভ্যালুটা কিছু না কিছু একটা থাকতে পারে। কথা বোঝো, পরিষ্কার করো, ঠিক আছে? কিন্তু যেহেতু ইনফিনিটি বাই ইনফিনিটি টাইপের ফর্ম হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এটা কোঅর্ডিনেশন করে ওই উপরের টার্মটাকে ভ্যানিশ করতে হবে। কিচ্ছু নয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা কী করে করবে বলো তো? এক্স স্কোয়ার কমন নেই, হ্যাঁ কী সব বলছো? আচ্ছা ও যেটা বলছে সেটা ভাবাচ্ছি একটু দেখি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি বলছে এক্স একটা কমন নিয়ে নেবো, নিয়ে নাও, নিয়ে নিলাম কমন, কমন নিলে ওয়ান প্লাস, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার রুট হবে এখানে মাইনাস ওয়ান হবে। আচ্ছা তারপরে কী করবো বলছো? কী বলছো ভুলে গেলাম এবার, এমন কিছু বললে আমি চাপে পড়ে গেলাম। তারপর কী বলবো, এক্সট্রাকে নিচে করে দেবো এটা বলছো তো, নাকি ওখানে রাখবো? এটা কি তুমি এরকম বললে? ভুল হয়েছে, ভুল তো হয়েছে, আমি তো বুঝে গেছি। শোনো আমার কথা শোনো, তুমি যেটা বললে তার রেসপেক্টে আমি উত্তর দিচ্ছি, কারণ তুমি এখানে এক্স নিচ্ছ, এবার এক্সটা ইনফিনিটি, এবার তুমি বলো স্যার ইনফিনিটি আর এইদিকে তো জিরো, আমি যে হোক তাহলে জিরো, যে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, জিরো ইন্টু ইনফিনিটি তো ইনডিটারমিনেন্ট। তার মানে তোমার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম থেকে চেঞ্জ করলে ইনডিটারমিনেন্টই থাকলো, তাহলে এক্স দিয়ে ভাগ করলে, যদি করো, যদি করো তাহলে ল্যাপিটাল রুল ইউজ করতে পারবে, করে করতে পারবে। কিন্তু কেন ওরকম করবো, অত জটিল করে করা তো কোনো প্রশ্নই নেই। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, শোনো, যদি এটা প্লাস থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, সেই জন্য একটা প্লাস দিয়ে আমরা এখানে উপর নিচে কোঅর্ডিনেশন করে দিলাম। শিওর? ওকে, উপরের টার্মটা কী আসবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরের টার্মটাতে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, নিচের দিকে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট প্লাস এক্স, অ্যান্ড দিস ওয়ান ক্যান্সেল করে দিলে ফাইনালি কী পাচ্ছ, এক্স টেন্স টু ইনফিনিটি, শোনো, ওয়ান বাই ইনফিনিটি প্লাস ইনফিনিটি, নট ইনডিটারমিনেন্ট টার্ম, ওটা ডিটারমিনেন্ট টার্ম। ডিটারমিন করলে তাহলে ওয়ান বাই ইনফিনিটি আলটিমেটলি কত অ্যান্সার আসবে, ডেফিনিট অ্যান্সার জিরো, অন্য কোনো অ্যান্সার হওয়ার চান্সই নেই।
আমার মনে হয় তোমরা কনফিডেন্স পাচ্ছ, তোমাদের আর পরীক্ষার সময় এমসিকিউ কী হবে বলতো রে ওটা বলার দরকার নেই, ঠিক আছে? ফোন করারও আর দরকার নেই কাউকে, পরীক্ষার সময় ফোন করার সুযোগ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনটা বলছো? ইনফিনিটি ইনফিনিটি ইনটু জিরো, ইনফিনিটি ইনটু জিরো কত হবে? জিরো হবে বলছো? কত হবে বলো। আচ্ছা, মানে জিরোর সঙ্গে যাই গুণ করবে জিরোই হবে, এই তো তোমার প্রশ্ন নাকি? যাই গুণ করবে মানে জিরো, জিরোর সঙ্গে একটা বাড়িকে গুণ করে দিলে জিরো মানে বাড়িটা থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। আমি ঠিক আছে, তাহলে চলো দেখি সাইন এক্স মানে কি। সাইন এক্সের এক্সপ্রেশন জানো, এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টরিয়াল ফাইভ, জানো তো? এটা এক্স একটা কমন নিয়ে নাও, তাহলে ওয়ান বাই এক্স ইন্টু সাইন এক্স দিস ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টরিয়াল ফাইভ। ওকে, আমি কী করছি, অ্যাট এক্স ইকুয়াল টু জিরো এদের ভ্যালুটা কত হবে? যেহেতু এই দুটো টার্ম ইকুয়াল, তাহলে এইটুকু ভাবা যেতে পারে এই দিকে যা ভ্যালু আসবে ওই দিকে তাই ভ্যালু আসবে। চলো এক্স ইকুয়াল টু জিরোতে ওই দিকের ভ্যালু কত আসবে, কেউ একজন বলে দেখি ওই দিকের ভ্যালু কত আসবে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো? ওয়ান আসবে। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এই দিকে কত আসবে? চলো এই দিকে আসবে ওয়ান বাই জিরো ইন্টু সাইন জিরো মানে জিরো। ওয়ান বাই জিরোটাকে কী বলেছো? ইনফিনিটির সঙ্গে জিরো গুণ করে ওয়ান এসছে, কথা বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার তুমি কী চাইছো, টু দেখাতে বলছো তাই তো? স্যার টু দেখান, থ্রি দেখান, ফোর দেখান। আমি বলছি হ্যাঁ দেখাবো, আমি যা খুশি হতে পারে। টু, আচ্ছা টু দেখাবো, তাহলে এক কাজ করো টু দিয়ে গুণ করে দাও। করলে টু দিয়ে গুণ করলে এখানে টু হবে, তাহলে এটা টু আসবে। আচ্ছা এখানে টু দিয়েছো, বোঝো এবার এক্স ইকুয়াল টু জিরোতে যখন ভ্যালুটা নিচ্ছি তাহলে টু ইন্টু জিরো, টু ইন্টু জিরো মানে কত? জিরো। তাহলে ইনফিনিটি ইন্টু জিরো দিস ইকুয়াল টু টু, কী পেলে? ইনফিনিটির সঙ্গে জিরো গুণ করলে টুও আসতে পারে। ইনডিটারমিনেন্ট কেন বলছি, যা খুশি হতে পারে টুও আসতে পারে। তোমার কি জিরো দেখাতে ইচ্ছে করছে? আমি জিরো আসতে পারে, আসতে পারে, কখনো কখনো আসতে পারে, কিন্তু সব সময় কোন ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। সব সময় মানে সবাই যেভাবেই অ্যাপ্রোচ করুক না কেন একই ভ্যালু যদি আসে সেটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। আমি এবার ক্লিয়ার করলাম কি না বলো শুভময়। গন্ডগোল হবে, দাঁড়াও না, সাবজেক্টে তো শিখছি, সবে তো নতুন নতুন শিখছি। যখন তুমি পাশ করে যাবে তখন বলবে হ্যাঁ স্যার এবার একদম কনফিডেন্ট পেয়ে গেছে। সেই পাশ করা পর্যন্ত যাচ্ছি আমরা, অসুবিধা কী? আমরা ভালো রেজাল্ট করবো, চাপ নিও না, খুবই ভালো রেজাল্ট করবো, খুবই মানে এত ভালো রেজাল্ট হবে যে মা বাবা পর্যন্ত দেখে থাকবে। কনফিডেন্স দিয়ে পড়াশোনা করতে হবে, হ্যাঁ তাহলেই হবে। ভালো করে পড়ো দেখি, আমার আমার কাছে যারা পড়ো, পড়ো তো অনেকজন, একশো তিরিশ চল্লিশ জন তো বেশিই পড়ো মনে হয়, তারা যদি সবাই ভালো রেজাল্ট করে বা ক্যালকাটা ইউনিভার্সিটি আমার স্টুডেন্টগুলো ব্লক করে দিল, আর কেউ চান্স পাবে না। কেন চান্স পাবে? কারণ আছে তো সিট হচ্ছে সত্তরটা আর এদিকে চুয়াল্লিশটা, ক্যালকাটা ইউনিভার্সিটির পিওর ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ওই দুটো মিলে তো একশো চোদ্দোটা, ব্যাস একশো চোদ্দো জন চান্স পেয়ে যাবে। অনেকে বলতে পারে যে বাইরে নেবো স্যার, জামিয়া মিলিয়াতে চান্স নিতে চাইছি, নিতে পারো, দারুণ। একবার যদি ঢুকে যাও ওখানে আর ভাবতে হবে না। জওহরলাল নেহরুতে চান্স নিতে চাইছো, বিএইচইউতে চান্স নিতে চাইছো, বা তুমি আইআইটিগুলোতে চান্স নিতে চাইছো, ধানবাদে আইএসএমগুলোতে চান্স নিতে চাইছো, কেউ কেউ আবার বলে যে এমসিএ করবো স্যার, আমি এমসিএর জন্য চান্স নিতে চাইছো। এমসিএ যদি ভালো ইনস্টিটিউট থেকে করো তো দারুণ জিনিস, ভালো ইনস্টিটিউট থেকে করতে হবে। সব কিছুর ভালো ইনস্টিটিউটের একটা আলাদা গুণ আছে, ডাইরেক্ট ক্যাম্পাসিং হবে, ডাইরেক্ট তুমি বেনিফিটটা পাবে। আর যখন কোনো একটা প্রাইভেট কলেজে বা টাকা দিয়ে কিছু একটা করছো সেক্ষেত্রে তোমাকে স্ট্রাগল করতে হবে কিছুটা হলেও। ওকে, গাইডেন্স পাবে প্রচুর, ভাবাবো তোমাদের, চাপ নিও না। আচ্ছা দশ নম্বরটা, দশ নম্বরটা কেউ একজন, এক্স টেন্স টু টু, এক্স টেন্স টু টু, এক্স মাইনাস টু স্কোয়ার, এটা কী হবে? অদ্রিজা দাস বলো। ভেরি গুড, প্লাস ইনফিনিটি। আচ্ছা এক্স টেন্স টু এ, এক্স মাইনাস এ স্কোয়ার, এটা কিন্তু গ্রেটার জিরো বলা আছে, তাহলে এর লিমিটিং ভ্যালু কত হবে? একই তো, একই অঙ্ক তো, প্লাস ইনফিনিটি। গুড, চলো তাহলে এটা গেল।
এবার চলে আসি নেক্সট দুটো প্রবলেম, আমি যাকে বলবো সে অ্যান্সার দেবে। ওখানে একটা টার্ম মিসিং হলো, সেটা হচ্ছে জাস্ট এক মিনিট, একটা টার্ম মিসিং হয়ে গেছিলো ওয়ান বাই দিস ওয়ান। কারণ অনেক সময় কী হয়, কোনো একটা এমসিকিউতে দেখবে অপশনগুলো এমন বোকা বোকা অপশন দেওয়া আছে, তাতে তুমি বুঝে যাবে যে কোনটা অ্যান্সার হবে। আর অপশনগুলো এমন ইন্টেলেকচুয়াল দেওয়া আছে, একটার সঙ্গে আর একটার মিল পাচ্ছ না, তখন টাফ। কখন টাফ হবে এই ধরনের অঙ্কগুলো? যখন কোনো একটা ফাংশান দিয়ে তার লিমিটও বের করতে বললো, কন্টিনিউটি কিনা সেটাও চেক করতে বললো, ডিফারেন্সিবিলিটি কিনাও চেক করতে বললো, মানে তিনটে চ্যাপ্টারকে কম্বাইন করে বললো, তখন কি হতে পারে বুঝতে পারছো? প্রথম অপশনটা লিমিট নিয়ে ভাবতে হচ্ছে, দ্বিতীয় অংশটা কন্টিনিউটি ভাবতে হচ্ছে, তৃতীয় অংশটাতে সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি না ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি সেটা ভাবতে হচ্ছে, চতুর্থ অপশনটাতে ডিফারেন্সিবিলিটি ভাবতে হচ্ছে, মানে টাফ হয়ে গেল। কথা বলা যাচ্ছে? এইখানে তো লিমিটের বাইরে তো কিছুই করতে পারছি না। ওকে, তো তো আমাকে এটা বলবে শুভম, শুভ মাধব কত তাড়াতাড়ি এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এই লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু ওয়ান, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু ওয়ান বাই টু, অ্যান্ড এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস ই। অপশন দেখে কি মনে হচ্ছে বলতো? যেন এটা হবে মনে হচ্ছে, শিওর? ওকে আচ্ছা, তমসা দে বলো, অ্যান্সার পাইনি সেই জন্য অন্য জনকে জিজ্ঞেস করলো কেন বলো, ডাজ নট এক্সিস্ট কেন? ভেরি গুড, ভেরি গুড। এক্স টেন্স টু জিরো প্লাস নিলে এই ই টু দি পাওয়ার ওয়ান, একদম একদম, ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সটা কত হবে বলছো তমসা? কারণ ই টু দি পাওয়ার ইনফিনিটি কিন্তু ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি, মানে এদের গ্রাফটা যদি তুমি প্লট করো তাহলে বুঝতে পারবে নিয়ম কী জানো তো, ই টু দি পাওয়ার ফাংশন নেগেটিভ হয় না, তার মানে ই টু দি পাওয়ার ফাংশনে গ্রাফ প্লট করলে ও এই দিক দিয়ে যাবে, গিয়ে ফাইনাল এরকম ইনফিনিটিতে চলে যাবে, নেগেটিভ হয় না, মনে রেখো কখনো নেগেটিভ হয় না। আচ্ছা, এবার এক্স টেন্স টু জিরো মাইনাস যদি নেই তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সটা কোথায় যাবে তমসা? আমি তো এক্ষুনি বললাম রে বাবা নেগেটিভ দিকে যায় না, মাইনাস ইনফিনিটি হওয়ার তো কোনো চান্সই নেই, নেগেটিভ দিকে যাবে না, উপরেই থাকবে শুধু। তো কেন মাইনাস ইনফিনিটি বলতে ইচ্ছে করলো? কত হবে? জিরো হবে। আমি তো পরিষ্কার বললাম যে নিচের দিকে যায় না, ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ফাংশন বা ই টু দি পাওয়ার এক্স ফাংশন অলওয়েজ পজিটিভ, বড় জোর জিরো হতে পারে, কিন্তু সেই জিরোটা একদম ইনফিনিটিতে গিয়ে বা মাইনাস ইনফিনিটিতে গিয়ে জিরোটা হবে, তার আগে জিরো হবে না, তার মানে এটা জিরোতে যাচ্ছে। এবার তাকাও, এমন পসিবিলিটি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেকটা ক্লিয়ারই করে দিতে পারলাম না, যে ওয়ান বাই এক্স তার সঙ্গে ওয়ান প্লাস যদি করো তাহলে একবার তোমার এর লিমিটিং ভ্যালু ইনফিনিটি আসতে পারে, দ্যাট মিন্স ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এদের লিমিট ওয়ান বাই দিস ওয়ান, মানে জিরো আসতে পারে। আরেকবার কী হবে, ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটার লিমিট আবার কত হবে, যেহেতু জিরো তাহলে এটা ওয়ান আসতে পারে, তাহলে একবার লিমিটিং ভ্যালু জিরো আসছে, একবার ওয়ান আসছে, তোমার ডাজ নট এক্সিস্ট। এই অঙ্কটা আমি এক্স্যাক্টলি করে দিয়েছিলাম, সো ডাজ নট এক্সিস্ট হবে, ক্লিয়ার? এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু ওয়ান, শুভম ওয়ানে যাবে, তুমি কি করে বলতে পারলে বলো তো? জিরো মাইনাস তুমি ভাবছো, জিরো প্লাস আগে ভাবা উচিত ছিল, জিরো মাইনাস তো তুমি আগে ভাবছো, যদি জিরোতে যাবে স্যার বললে ভালো হতো। আচ্ছা, এটা তাহলে অপশনটা চেঞ্জ করে জিরো যদি থাকতো তাহলে কনফিউজ করে দেওয়ার মতো হতো, কারণ জিরোতে যাচ্ছে তো সত্যি সত্যি, কিন্তু যেহেতু যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের গল্প আসে তার জন্য সমস্যা হচ্ছে। একটা কথা বলে রাখি, যদি এটা জিরো প্লাস হতো বা জিরো মাইনাস দিত, কেন এরকম বললাম, কারণ তুমি অঙ্কটা প্র্যাকটিস করে গেছো ডাজ নট এক্সিস্ট, কিন্তু তোমার পুরো লিমিটটা চাইনি, শুধু লিমিট চাইলো জিরো প্লাস বা জিরো মাইনাস, তাহলে সেক্ষেত্রে কী হতো, এক্সিস্ট করতো, এক্সিস্ট করতো, তখন তার লিমিটটা রেসপেক্টিভলি কিছু একটা হতো। মনে থাকে যেন যা ভ্যালু পেয়েছো পজিটিভ দিক দিয়ে আছে না নেগেটিভ দিক দিয়ে আছে, এটা পরিষ্কার করবে আগে,
কারণ লিমিটটা পড়লে অনেকটা আইডিয়া পেয়ে গেছো, আমি যথেষ্ট ডিটেলস পড়িয়েছি, তবু তবু দেখো কোশ্চিনের শেষ নেই, যত পড়বে আরও নতুন নতুন কোশ্চিনে আসবে। ওকে, আরেকটা আরেকটা প্রবলেম, এটা আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, আমার যেন মনে হচ্ছে তুমি এটা অ্যান্সার পেয়েই গেছো। তানিশা আগরওয়াল, এক্ষুনি যেটা বললাম তার মতোই, কত? 0, -1, 1 অ্যান্ড নান অফ দিস, কোনটা হবে? এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার 1/x -1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার 1/x+1, হুইচ ওয়ান ইজ কারেক্ট অপশন? তাড়াতাড়ি, ডাজ নট এক্সিস্ট, কোন অপশনটা, কোন অপশনটা? শিওর? বাকিরা? কারণ একই যুক্তি, এই মানটা তো একবার 0 আসতে পারে, একবার 1 আসতে পারে, তাহলে একই যুক্তিতে আমরা কিন্তু এটা বলছি, কিচ্ছু না, সেম প্রবলেম। সো ডাজ নট এক্সিস্ট, এই সেম যুক্তি, ঠিক আছে, মনে থাকে জানো। চলো নেক্সট কোশ্চেন। হুম হুম বলে ফেলো। বলছি f x ফাংশনে যদি লিমিট এক্সিস্ট করে এবং রিয়েল নাম্বার হয় এবং g x ফাংশনে যদি লিমিট রিয়েল তে এক্সিস্ট হয় তাহলে ওদের লিনিয়ার কম্বিনেশনটা লিমিট কে এক্সিস্ট করবে? নিশ্চয়ই না। কেন করবে না? একটা এক্সিস্ট করলো আরেকটা এক্সিস্ট করলো না, এটা বলছো? হ্যাঁ স্যার, তাদের লিনিয়ার কম্বিনেশনের, বুঝলাম না তোমার কোশ্চেনও অ্যান্সার বুঝলাম, লিনিয়ার কম্বিনেশন কথাটির মানে হচ্ছে যে তুমি বলছো ওই অ্যালজেব্রা তৈরি করবে কিনা। ধরো এফ এক্স একটা ফাংশান, জি এক্স একটা ফাংশান, দুজনেরই লিমিট এক্সিস্ট করে, তাহলে এদের প্লাসটা লিমিট এক্সিস্ট করবে, আর স্কেলার মাল্টিপ্লিকেশন করলে সেটা লিমিট এক্সিস্ট করবে, এখানে যদি একটা স্কেলার মাল্টিপ্লিকেশন লিমিট এক্সিস্ট করবে, এটাই তো লিনিয়ার কম্বিনেশন। সো লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু ফাংশান, লিমিট অফ দিস টু ফাংশান এক্সিস্ট প্রোভাইডেড এফ অ্যান্ড জি, লিমিট of f and g both are exist, তবে লিনিয়ার কম্বিনেশন এক্সিস্ট। কিন্তু লিনিয়ার কম্বিনেশন কেন বলছে এখানে, দরকার নেই তো? ধরুন f x টা লিমিট এক্সিস্ট করলো, g x টা করলো না, তখন মেবি এক্সিস্ট করতে পারে, এরকম এক্সাম্পল আছে যে একটা এক্সিস্ট করেছে আর একটা করেনি, মেবি করতে পারে, ঠিক আছে, নাও করতে পারে, নাও করতে পারে। হুম, ক্লিয়ার? ওকে স্যার। নেক্সট, কঠিন লাগছে নাকি ঠিকঠাক লাগছে? মনে হচ্ছে কনফিডেন্স বাড়ছে, তাই তো? তামিরুল বলো, হুইচ ওয়ান অফ দিস, 1/6, 1/6 এটা 1/6 হবে? তামিরুল, তামিরুল 1/6 কি করে বললে? ডাইরেক্ট লিমিটটা বসিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ তাই ডাস, তুমি এটা যদি এটা ভাবছো, ওয়ান ওয়ান ভাবছো, ওয়ান কখন ভাববে? ই টু দি পাওয়ার 0 যদি হতো তাহলে ওয়ান ভাবতে, ই টু দি পাওয়ার 0 কী করে আসবে, আছে তো x-2। এবার এই টার্মটা তো আবার সেই একই রকম গল্প, যখন এক্স টেন্স টু 2 বা 2+ পজিটিভ দিক দিয়ে যখন আসবে তখন কত আসবে? পজিটিভ দিক দিয়ে আসছে মানে এক্সের মানটা বড়, তাহলে ইনফিনিটি, আর এক্সের মানটা 2- তখন কী হবে? 0। তাহলে যেহেতু এই লিমিটটাই ডাজ নট এক্সিস্ট, তার মানে এদের কম্বিনেশনটা লিমিটটা এক্সিস্ট করতে পারে না, এখানে করবে না অ্যাকচুয়ালি, লিমিটটা এক্সিস্ট কখনও করবে না, যেটা ও বললো কম্বিনেশনে করবে, তার মানে এটা ডাজ নট এক্সিস্ট। ভুল ভাল করো না, এগুলো কিন্তু অনেকে কী করতে পারো যে একটা লিমিট নিয়ে নিয়েছো, সেক্ষেত্রে 0 হয়তো অ্যান্সার বলে দিচ্ছ, 0 অ্যান্সার নয়, কিন্তু সাধারণত মাথায় আমাদের প্লাসের দিকটা খেয়াল করে, নেগেটিভ দিকেও তো হতে পারে, সেই জন্য এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট, ই টু দি পাওয়ার সামথিং আকারে যে অঙ্কগুলো আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা কখন করেছিলে সেটাও তোমাদের বলছি, ল্যাপিটাল রুল দিয়ে করেছিলে, একদম ফার্স্ট সেমি তোমাদের ল্যাপিটাল রুল ছিল সেখানে করেছিল, মনে আছে? মনে আছে, এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম,
ওই ভাগ করে দিয়ে ল্যাপিটাল রুল দিয়ে করা হয়েছিল। এই প্রবলেমটাও ল্যাপিটাল রুল দিয়ে করা হয়, ফার্স্ট সেম বা সেকেন্ড সেম কোনো একটা সময় করেছো, এটাও করেছো, এগুলো সব ল্যাপিটাল রুলের প্রবলেম। এই প্রবলেমটাও ল্যাপিটাল রুলের একটা প্রবলেম, বুঝতে পারছো? এটা বোথ সাইড লগারিদমিক নিয়ে তারপরে আমাদের অঙ্কগুলো করতে হয়। তা আমরা এই ধরনের প্রবলেমগুলো ইগনোর করছি, এটাও ল্যাপিটাল রুলের প্রবলেম। উপর নিচে ডিভিশন করব করলেই, মানে ভাগ করে দিলেই এদিক ওদিক করলেই চলে আসবে, এটা ল্যাপিটাল রুলের প্রবলেম। খবরদার কিন্তু বলো না ওয়ান বাই এক্সের লিমিট যেহেতু ডাস নট এক্সিস্ট, ওয়ান বাই এক্সের লিমিট ডাস নট এক্সিস্ট, ওয়ান বাই সাইন এক্সের লিমিট হচ্ছে ডাস নট এক্সিস্ট হিসাব মতো, তাহলে এদের এদের লিমিটটা ডাস নট এক্সিস্ট না, হবে না। দেখো তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে গেছো, একটা লিমিট ডাস নট এক্সিস্ট, এটাও ডাস নট এক্সিস্ট, কিন্তু মাইনাস করার পর মানে কম্বিনেশন করার পর লিমিট এক্সিস্ট করতে পারে, এদের ভ্যালু আছে। অর্ক বাবু কোশ্চেনের অ্যান্সার পেয়েছো? এটা ডাস নট এক্সিস্ট, হ্যাঁ এটা ডাস নট এক্সিস্ট, এটা ডাস নট এক্সিস্ট, কিন্তু ওর লিমিট এক্সিস্ট করবে। কিন্তু করবো কী করে? আমি যে ল্যাপিটাল রুল, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ করেই ক্যালকুলেট করলেই চলে আসবে, সেম প্রবলেম। উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ করে চলে আসবে, এটাও সেম প্রবলেম, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ। অ্যাকচুয়ালি আমি এই অঙ্কগুলো এই কারণে করাচ্ছি না, তার কারণ হচ্ছে ভবিষ্যতে হয়তো আসবে, সেটা পরের গল্প, বাট লিমিটের অঙ্ক নয়, আমরা যে অ্যানালাইসিসের লিমিটটা করছি সেই লিমিটের অঙ্ক নয় এগুলো, এইগুলো পাতি ল্যাপিটাল রুলের অঙ্ক, সেই অঙ্কগুলো আমাদের এখানে করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা একটা, এগুলো সবই এর কোন মানের জন্য, এর কোন মানের জন্য এদের ভ্যালুগুলো ফাইনাইট হবে, মনে আছে এরকম অঙ্ক? উপরের টার্মটা নিচের টার্মটা জিরো বাই জিরো আসতে হবে, তাহলে এর কোন মানের জন্য ফাইনাইট হবে, সেগুলো দিয়ে আমাদের কিছু প্রবলেম আছে। এই প্রবলেমগুলো আমরা জাস্ট ইগনোর করছি সব, এগুলো ল্যাপিটাল রুলের প্রবলেম। আচ্ছা এটা আমি দিয়েছিলাম, ল্যাপিটাল রুলের অঙ্ক করোনি, মনে করো আমরা 33 অঙ্কটা করছি, যে কোনো একটা অঙ্ক করেছে, হ্যাঁ 33, 33 বলছে এক্স টেন্স টু জিরো কস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, কোনটা হবে দেখে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বলা যায় না, বলা যাবে না, এটা কষতে হবে পুরো, ক্যালকুলেট করে তারপরে বলতে পারবে। যেমন আজকেই তোমার উত্তর দিচ্ছিলাম আমি যে এটা কস জিরো মানে কত বলো তো, কেউ একজন, ওয়ান না, আর উপরে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে কত হবে, ইনফিনিটি না। সো ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ইজ অ্যান ইনডিটারমিনেট টার্ম, ইনডিটারমিনেট টার্ম মানে এই টার্মটার লিমিটিং ভ্যালু অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে, এক্সিস্ট করতে পারে, কিন্তু বিভিন্ন ধরনের লিমিটিং ভ্যালু আসতে পারে, ক্লিয়ার? আমরা এর অ্যান্সারটা কী করে করছি শোনো, এক মিনিট, দেখো কীভাবে কর, আমরা এই লিমিটটাকে না কী করছি শোনো, ওয়াই সমান সমান ধরে নিচ্ছি কস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার। এবার ওয়াই এ লগারিদমিক নিয়ে নিচ্ছে, সো লগারিদমিক ওয়াই সমান সমান কী আসবে, ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু লগারিদমিক অফ কস এক্স, মনে থাকে জানো, হলো। আমরা এবার এদের লিমিটটা আগে বের করে নেবো, সো লিমিট এক্স টেন্স টু জিরো লগারিদমিক অফ ওয়াই কী আসবে, আমি বলছি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু লগারিদমিক অফ কস এক্স। তোমরা বলবে যে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কী হতো, আমি বলছি লিমিট এক্স টেন্স টু জিরো উপরে হবে লগারিদমিক অফ কস এক্স অ্যান্ড নিচের দিকে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার অ্যান্ড দিস ওয়ান জিরো বাই জিরো ফর্ম, ক্লিয়ার? জিরো বাই জিরো ফর্ম কেন, কারণ কস জিরো হচ্ছে ওয়ান, লগ জিরো লগ ওয়ান হচ্ছে জিরো, তাহলে জিরো আর নিচেটা জিরো, জিরো বাই জিরো ফর্ম। জিরো বাই জিরো ফর্মের নিয়ম কী, ল্যাপিটাল রুল বলছে যে উপরে ডেরিভেটিভ করতে হবে নিচে ডেরিভেটিভ করতে হবে, প্রোভাইডেড ইফ ইট ইজ ডিফারেন্সিয়েবল, যদি ডিফারেন্সিয়েবল না হয় তাহলে আমরা ডেরিভেটিভ করে পারবো না। তাহলে উপরে ডেরিভেটিভ করলে পাচ্ছ কি, কস এক্স একটা নিচে আসে আর কসের ডেরিভেটিভ করলে সাইন এক্স হয়, কিন্তু একটা মাইনাস হয়, নিচের দিকে কী থাকছে টু এক্স, তাহলে আলটিমেটলি তুমি যে রুলটা ইউজ করলে সেটাই হচ্ছে ল্যাপিটাল রুল। এটা অনেকে এল হসপিটাল রুল বলে, এল হসপিটাল রুল নয় অ্যাকচুয়ালি, এটা ল্যাপিটাল রুল বললে বেস্ট, ওকে। লিমিট এক্স টেন্স টু জিরো, এবার উপরের টার্মটাকে আমি লিখতে পারি কি, উপরের টার্মটাকে লেখার আগে আর একটা কাজ করে দিচ্ছি, সাইন এক্স থাকলো
আর নিচের দিকে 2x থাকলো আর এখানে হচ্ছে 1 বাই cos x তুমি বলবে প্রোডাক্টের রুলে লিমিট তো আমরা জানি x টেন্ডস টু 0 মাইনাস সাইন এক্স মাইনাসটাকে তুমি বাইরেও বের করে নিতে পারো ওকে নিলাম আর সাইন এক্স বাই 2x 2টাকেও তুমি বাইরে বের করে নিতে পারো টুটাকেও তুমি বাইরে বের করে নিতে পারো তাহলে মাইনাস ওয়ান বাই টু বাইরে বের হলো সাইন এক্স আর এইদিকে প্রোডাক্টের নিয়ম কি লিমিট এক্স টেন্ডস টু জিরো যদি এক্সিস্ট করে তাহলে আলাদা আলাদা করা যাবে আলাদা আলাদা করে দিলাম ক্লিয়ার এবার বলো দেখি এই লিমিটটা কত ওয়ান এটা কত ওয়ান তাহলে আলটিমেটলি মাইনাস ওয়ান বাই টু অ্যাকচুয়ালি অ্যান্সার তাহলে মাইনাস ওয়ান বাই টু অ্যান্সার কিন্তু আমরা তো চেয়েছিলাম ওয়াই এর লিমিট আমার তো লিমিট বেরিয়েছে লগারিদমিক অফ দিস ওয়ান তাহলে এর পরের লাইনে কী করবে লগটাকে লিমিটের বাইরে বের করে নেবে তাহলে ফাইনালি কনক্লুশন হলো কি লিমিট এক্স টেন্স টু জিরো লগারিদমিক অফ ওয়াই দিস ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই টু এবার লগারিদমিক লিমিটের বাইরে কেন বের হয় তার উত্তর হচ্ছে লগারিদমিক ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস যেহেতু আমি কন্টিনিউয়াসটা এখনও করিনি ওই জন্য প্রমাণ করছি না পরে বলবো লগারিদমিক অ্যান্ড লিমিট আর ইন্টারচেঞ্জেবল বিকজ অফ লগারিদমিক ফাংশন ইজ কন্টিনিউয়াস এটা মাথায় রেখো ঠিক আছে তাহলে এটা কত আসছে মাইনাস ওয়ান বাই টু কিন্তু আমি এই লগারিদমিকটা ওই দিকে নিয়ে চলে গেলে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই ওয়াই মানে কী ছিল কস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার দিস ইকুয়াস টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু সো আওয়ার অ্যান্সার অ্যাকচুয়ালি দিস ওয়ান তাহলে ল্যাপিটাল রুলের যে প্রবলেমগুলো সেটা পাতি ক্যালকুলেশন করে করেই তোমাকে অ্যান্সারটা বের করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এবার তোমার কোনো কোয়েরি থাকলে বলো বুঝতে পেরেছো কী কী বললাম করোনি এই অঙ্কগুলো কোনো দিন স্যার আজকে প্রথম করলাম না স্যার করেছি স্যার নামটা জানতাম না হ্যাঁ ও এল হসপিটাল রুল জানতে এই তো হ্যাঁ স্যার এল হসপিটাল জানতাম স্যার ক্যাপিটালটা জানতাম না আমরা এল হসপিটালই বলো অসুবিধা কিছু নেই তো নামটা চেঞ্জ করার পর পরীক্ষার সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করো ল্যাপিটাল রুল জানো না স্যার ল্যাপিটাল না স্যার জানা নেই এটা বলো বিশাল চাপে পড়ে যাবো তো ঠিক আছে এবার ক্লিয়ার হয়েছে পছন্দ হচ্ছে ইচ্ছা করেই আমি সব ধরনের প্রবলেমগুলো তোমাদের ভাবাচ্ছি যাই হোক এই ধরনের জায়গাগুলো তোমরা দেখে নেবে আর প্রয়োজনে আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো পিডিএফটা দিয়ে দেবো পিডিএফটা দিলে তোমরা অন্তত সলিউশনটাও পেয়ে যাবে সলিউশন আছে এখানে ঠিক আছে পিডিএফে কোন অপশন কোন অ্যান্সার সব সলিউশন পেয়ে যাবে অনেক অঙ্ক আছে এতগুলো অ্যান্সার পেয়ে গেলে আর পর 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 সলিউশন মানে হিন্টস বলা আছে অ্যাকচুয়ালি হিন্টস দেওয়া আছে সলিউশন কী করে দেবো অত সলিউশন দেওয়া যাবার আমি এই পিডিএফটা পকেট স্টাডিতে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও চলো আরও দুই একটা প্রবলেম একটু ভাবাচ্ছি মানে ফটাফট করে কী করে বলা যায় যেমন এই ধরনের প্রবলেমগুলো কিন্তু কনফিউজ করে দেয় আর এগুলো পরীক্ষায় আসে খুব কনফিউজ করে দেয় বক্স এক্স থাকবে থার্ড ব্রেকেট দিয়ে বা সেকেন্ড ব্রেকেট দিয়ে থাকতে পারে মনে আছে সেকেন্ড ব্রেকেট দিয়ে মানে ফ্র্যাকশনাল পার্ট অফ দিস ওয়ান এই ধরনের প্রবলেমগুলো খুব ইম্পর্ট্যান্ট এই এই অঙ্কগুলোই তোমরা পরীক্ষাতে পেয়েছিলে মনে আছে এটা ছিল না এরকম টাইপের এইগুলো এইগুলো সব এই ধরনের এইগুলো ফ্র্যাকশনাল পার্ট এইগুলো ফ্র্যাকশনাল পার্ট বক্স এক্স ফাংশনগুলো দিস ডট মানে এটা ইজ এ সেকেন্ড ব্রেকেট এটা আবার সেকেন্ড ব্রেকেট বলা আছে মানে এটা এটা জাস্ট সেকেন্ড ব্রেকেট এটা আর অন্য কোনো মিনিং নেই ওই জন্য সেকেন্ড ব্রেকেট দিয়ে আলাদা করে মেনশন করেছেন নাহলে আমরা আবার বলে দেবো যে ও আচ্ছা সেকেন্ড ব্রেকেট দিয়ে লেখা আছে তার মানে দিস ওয়ান অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স আমি বলছি না না এটা ফ্র্যাকশনাল না এটা এমনি সেকেন্ড ব্রেকেট তাই বলা আছে তাহলে এরকম টাইপের প্রবলেম কীভাবে করবো আমি একটা অঙ্ক করে দিচ্ছি আর কোনটা করবো এটাই করি দেখো দেখি কনফিউজ হওয়ার মতো শুভজিৎ বলো শুভজিৎ চ্যাটার্জি এক্স টেন্স টু থ্রি বক্স এক্স মাইনাস ওয়ান বাই বক্স এক্স ইজ ডাজ নট এক্সিস্ট নাকি এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু জিরো এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু থ্রি ইকুয়াল টু টু নাকি এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু থ্রি কোনটা হবে এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু টু হবে তাই তো কেন টু হবে থ্রি বললে তো আমি খুশি হতাম বেশি কোনটা মাইনাস ওয়ান হবে এটা মাইনাস ওয়ান হবে না এটা
ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হয় কোনো দিন? ওয়ান বাই এক্স, কথা বোঝো, ওয়ান বাই এক্স তুমি যখন বক্স নিচ্ছ এক্স টেন্স টু থ্রিও যদি নাও, ডাইরেক্ট থ্রি বসাচ্ছ ধরো, তাহলে এটা ওয়ান বাই থ্রির বক্স হবে। ওয়ান বাই থ্রির বক্স কত বলছি? ওয়ান বাই থ্রির বক্স কত? জিরো। তাহলে ওটা মাইনাস ওয়ান হওয়ার কোনো প্রশ্নই নেই। ও আচ্ছা, ও বলছে যে এইদিকে স্যার কেটে গেছে। আমি কোথায় কেটে গেছে বাবা, একটু ক্রপ করতে আমার অসুবিধা হয়ে গেছিল। ঠিক আছে, এবার বক্স ফাংশন জিরো, বলো বলো দেখি এবার শুভজিৎ কি হলো? টু কেন বললে হঠাৎ করে? থ্রি বললে পছন্দ হতো, কিন্তু থ্রিও তো হবে না। থ্রি হবে, কত হবে? কেন ডাস নট এক্সিস্ট? কারণ বক্স ফাংশনই এমনি ডাস নট এক্সিস্ট হয়, বক্স ফাংশনটাই ডাস নট এক্সিস্ট হয়, তো ডাস নট এক্সিস্ট হবে। এই ফাংশনটা আমার দরকার নেই বক্স ফাংশনের, ভালো করে বোঝো বক্স ফাংশনের ছবিটা কেমন। বক্স ফাংশনের ছবি হচ্ছে জিরো দিস ওয়ান, ওয়ান দিস ওয়ান, টু দিস ওয়ান, আর এটা থ্রি দিস ওয়ান, হলো বক্স ফাংশন। আমি ক্লিয়ার করে দিচ্ছি আরো, মনে করো এই টার্মটা জিরো থেকে, জিরো থেকে ওয়ানের মধ্যে জিরো ভ্যালুই হবে, তার মানে এদের ভ্যালুটা হয়ে যাবে আমার জিরো, হলো। কিন্তু জিরো থেকে, জিরো থেকে ওয়ান পর্যন্ত তার ভ্যালুটা হবে জিরো থেকে, ও জিরো থেকে, জিরো থেকে বক্স অফ দিস ওয়ান নেগেটিভ, তো তার এটা মাইনাস ওয়ান হবে, ভুল বললাম তাই না? জিরো আর এর মধ্যে মাইনাস ওয়ান হবে, আর জিরো থেকে কত হবে? ওয়ান হবে, ওয়ানে আলাদা, ওয়ানে ওয়ান হবে, কিন্তু জিরোর আগে জিরো হবে, ওহো সরি, জিরোর আগে জিরো হবে, কিন্তু ওয়ানে অন্য হবে, ওয়ানের পরে টু এরকম হবে, থ্রিতে আর একটু বাড়বে, ক্লিয়ার? এবার থ্রির পর থেকে, থ্রির পরে কী হবে? ফোর হবে। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে এই ফাংশনটা যদি নাও থ্রি পয়েন্টে লিমিট, এই দিক দিয়ে গেলে যা ভ্যালু আসবে, এই দিক দিয়ে গেলে অন্য ভ্যালু আসবে, ডিফারেন্ট লিমিট তো এমনিই চলে আসছে। সো ডাস নট এক্সিস্ট, বক্স ফাংশন যেহেতু ডাস নট এক্সিস্ট, তার মানে এটা আর অন্য কিছু ভাবতে হবে না। কথা বোঝা গেল? তোমাদের কিন্তু বেশ কিছু প্রবলেম আমরা যখন বলো বলো শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না কিছু, শোনা যাচ্ছে না কিছু। ওকে শোনো, তাহলে বক্স ফাংশন যখন তুমি পাবে, বলো ওই যে অঙ্কটা আপনি করলেন ওখানে যদি কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না রোহন, শুনতে পারলাম না কিছু। আচ্ছা শোনো, আমরা যখন বক্স এক্স ফাংশানগুলো নেব, সেই ফাংশানগুলো লিমিট কোথায় কোথায় এক্সিস্ট করবে না, ডাস নট এক্সিস্ট কোন জায়গায়, মনে রেখো বক্স এক্স ফাংশানের শুধু ইন্টিজার পার্টগুলোতে লিমিট এক্সিস্ট করবে না, বাকি সব জায়গায় লিমিট এক্সিস্ট করবে, কারণ এর ইন্টিজার পার্টগুলোতেই শুধু আলাদা আলাদা ভ্যালু আসার চান্স আছে, বাকি সব জায়গায় একই ভ্যালু হয়, তাহলে শুধু ইন্টিজার পার্টই ডাস নট এক্সিস্ট। তো এই ধরনের এমসিকিউগুলো আমি তোমাদের দিয়েও দেবো, তোমরা পরপর একটু দেখবে অ্যান্সার, যদি না পারো সেটার জন্য তুমি হিন্টসে যেগুলো অ্যান্সার দেওয়া আছে সেই অ্যান্সারগুলো দেখো। আমার মনে হয় এর বাইরে কোনো দিনই পরীক্ষায় লিমিট থেকে কোশ্চিন আসবে না, কন্টিনিউটিতে আর একটু কঠিন হবে, ডিফারেন্সিবিলিটিতে আর একটু কঠিন হবে, সেগুলো আমরা পরে আলোচনা করি, আজকে এখানেই স্টপ করছি। নেক্সট দিন কন্টিনিউটি করব, দারুণ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা অ্যানালাইসিসের একটা ইম্পর্টেন্ট পার্ট কন্টিনিউটি, শুধু আমরা এখানে পড়বো না, টু ডাইমেনশনে যখন যাবো, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস যখন যাবো সেখানেও কন্টিনিউটি পড়বো, আমরা যখন ম্যাট্রিক্স স্পেসে যাবো তখনও কন্টিনিউটি পড়বো, আমরা যখন কথা কথা বললাম যে এরপরে আমাদের কাজ আছে কি জানো তো, কমপ্লেক্স অ্যানালাইসিস, তো কমপ্লেক্স অ্যানালাইসিসও আমরা কন্টিনিউটি করবো, টপোলজি যখন করবো তখনও কন্টিনিউটি করবো, তার মানে কন্টিনিউটির বেস জিনিসটা পড়ছি আমরা। এইচএস লেভেলে যে কন্টিনিউটি পড়েছি সন্তত সন্ততা, সেটা নাথিং, কিছুই না জানো, কিছুই পড়োনি বলতে পারো,
পরের ক্লাসটাতে তুমি অ্যাটেন্ড করো বা পরের ক্লাস থেকে ভালোভাবে অ্যাটেন্ড করো। লিমিটে তোমাদের যদি কোনো কিছু ডাউট থেকে থাকে, সেই ডাউটটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। কন্টিনিউটি সেই লেভেলের লিমিট যা আছে তার থেকে বেশি কিছু, আর কন্টিনিউটি থেকে বেশি আবার ডিফারেন্সিবিলিটি। সো ডিফারেন্সিবিলিটি লাস্ট, আমাদের এই তিনটে টপিক্সই এই সেমে আছে, ঠিক আছে? চলো তাহলে স্টপ করলাম আজকে। হ্যাঁ।